আমরা হচ্ছে ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামে ফিগারটায় আমরা হচ্ছে যেটা হচ্ছে 1 নম্বর দেখেছিলাম পাইপ ডাক্টিং, এই ফিগারটা হচ্ছে এই যে এইটা, এই 1 নম্বরটা হচ্ছে এইটা পাইপ ডাক্টিং। এখানে যদি মিলে যাও কখনো। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কি গিয়েছিলে তোমরা? অ্যাটাচমেন্ট না, ঠিক ইনস্পেকশন লেভেল 1-এ কোন মিলে? এমএম লেভেল লেভেল 2 তে গেছিলাম ম্যাম, ইয়ার্ন মিলে লেভেল 2 তে গিয়েছিলা? লেভেল 2 তে। আচ্ছা, লেভেল 2 তে যদি গিয়ে থাকো কোন মিলে গিয়েছিলা? টার্ম 2 তে কি? আচ্ছা, লেভেল 1 টার্ম 2। আচ্ছা, কোন মিলে গিয়েছিলা মনে আছে মিলের নাম? মতিন মিল। আচ্ছা, মতিন স্পিনিং মিল। তো ভালো, তো খুব ভালো মিলে গিয়েছিল গিয়েছিল তো আসলে এই প্রথমে এত ভালো মিলে গিয়ে আসলে লাভ ছিল না, কারণ হচ্ছে ওটা যদি লেভেল 4-এ যেত তাহলে অনেক কিছু বোঝাচ্ছিল। এখন খেয়াল করো, সমস্যা নেই, আরো হচ্ছে লেভেল 4-এও না হয় আরেকবার যাইও তাহলে ভালো হবে। এখানে খেয়াল করো হচ্ছে, যদি খেয়াল করো নেই নিশ্চয়ই, যদি ব্লু রুমে গিয়ে থাকো, ব্লু রুম থেকে কার্ডিং এর পার্টে যদি এসে দেখো প্রথম সাইডে খেয়াল করো, তাহলে দেখবে যে এরকম পিছনের দিকে এরকম অনেকগুলো করে পাইপ দেওয়া আছে। আমরা ফিগারে 1 নম্বর পার্ট যেটা দেখেছিলাম পাইপ ডাক্টিং, বেসিক্যালি সেটাই হচ্ছে এটা ফিগারে। আচ্ছা, নেক্সট কোনো মিলে যাওয়া তো অবশ্যই, তখন হচ্ছে খেয়াল করো এখন চুটফিট সিস্টেমের ভিতরে আসলে কি কি থাকে। ওখানে বেসিক্যালি শুধু পাইপে না, কিছু অ্যাটাচমেন্টও থাকে, যেহেতু হচ্ছে ল্যাব ফর্ম করতেছে, সরি কার্ড ম্যাট ফর্ম করতেছে বা চুট ম্যাট ফর্ম করতেছে আসলে, তো সেক্ষেত্রে ওখানেও কিছু ডিভাইস থাকে। কি কি ডিভাইস থাকে? তো এখানে বলতেছে যে টাফট ফিডিং সিস্টেমের ভিতরে একটা অ্যাটাচমেন্ট দিয়েছে। বেসিক্যালি এটা যদি বলতেছে যে ফাইবারটা ওপেনিং খুব একটা বেশি ভালো হবে না, ওপেনিং হবে কিন্তু হচ্ছে খুব একটা বেশি ভালো হবে না, এরকম যদি হয় কোর্স ওপেনিং যদি হয় তখন বলতেছে এরকম অ্যাটাচমেন্ট থাকে। তো উপরে যে হলুদ কালারের খেয়াল করো, এখানে যে পার্টটা দেখতেছো এটাকে হচ্ছে বলতেছে হচ্ছে রিজার্ভ চেম্বার, মানে হচ্ছে এখানে হচ্ছে ফাইবার গুলো এসে মানে হচ্ছে ব্লো রুমে ওপেনিং এবং হচ্ছে ক্লিনিং হওয়ার পর যে ফাইবারটা পাওয়া যাবে সেই ফাইবারটা আপাতত এই চেম্বারে এসে জমা হবে, এটাকে বলতেছে রিজার্ভ চেম্বার। দেন এখানে দেখো আমরা একটা রোলার দেখতে পাচ্ছি, এটাকে বলতেছে ফিড রোলার। এই রোলারটা ঘুরবে তাহলে দেখা যাবে যে এই হচ্ছে ফাইবার গুলো কি হবে সামনের দিকে আগাবে, এই জন্য এটাকে ফিড রোলার বলতেছে। বেসিক্যালি ও এই ফাইবার গুলোকে মেশিনে হচ্ছে ইনপুট করাবে, এই জন্য বলতেছে ফিড রোলার। দেন এখানে আমরা যেটা দেখতেছি খেয়াল করো, এটা একটা দেখতেছি ওপেনিং রোলার। ওপেনিং রোলারের মধ্যে এখানে যে হচ্ছে নিডেলের মতো দেখতেছি বা স্পাইকের মতো দেখতেছি, এটা বেসিক্যালি হচ্ছে বলা হচ্ছে আমার কি আছে এটা যে ওপেনিং রোলারের মধ্যে এগুলো হচ্ছে নিডেল বসানো আছে। তাহলে এই রোলারটা যখন ঘুরবে তাহলে দেখা যাবে যে কি হচ্ছে, আমার এই যে হচ্ছে নিডেল গুলো আছে এগুলো খুব হাই স্পিডে কি হবে ফাইবারটাকে বিট করবে। যখন ফাইবারটাকে হাই স্পিডে বিট করবে তখন দেখা যাবে যে ফাইবারের টাফট যতটুকু ছিল ওটা দেখা যাবে যে কি ভেঙে যাবে না। এই যখন মনে করো খুব হচ্ছে জোরে হচ্ছে ফাইবারটাকে হচ্ছে বাড়ি মারবে তাহলে যে টাফট ছিল ওই টাফটাকে ভেঙে কি টুকরো হয়ে যাবে না? হ্যালো, কেউ কে আসো? ভেঙে যাবে। তাহলে কি হবে খেয়াল করো, টাফটের সাইজ ভেঙে যাওয়া মানে কি আগে বড় ছিল সেখানে ছোট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভেঙে যেহেতু যাচ্ছে তার মানে হচ্ছে কি এখানে ওপেনিং হচ্ছে, তাহলে এখানে কিছুটা ওপেনিং হওয়ার পর ফাইবারটা এসে এখানে কি হচ্ছে আমার হচ্ছে জমা হবে। এখানে নিচে আর একটা চেম্বারের মতো দেওয়া আছে, এখানে জমা হবে। এখানে খেয়াল করো এখানে একটা ফ্যান দেওয়া আছে, ফ্যানটা দিয়ে কি করতেছে, ফ্যানটা দিয়ে এদিকে হচ্ছে বাতাস দিচ্ছে এবং এই বাতাসটা আবার বের হয়ে যাবে, বেসিক্যালি সাকশন ফ্যান। সাকশন ফ্যান দিয়ে কি করতেছে, এখানে হচ্ছে ওপেনিং যেটা হচ্ছে সেই ওপেনিং এর পর এখানে একটা শিট আছে, বেসিক্যালি পারফোরেটেড শিট, তো এখান থেকে কিছু পরিমাণ ইম্পিউরিটিস এখান থেকে কালেক্ট করতেছে। দ্যাট মিনস এখানে যে ওপেনিং হলো, ওপেনিং হওয়ার যখনই হবে এটা মাথায় রাখবো সঙ্গে সঙ্গে হচ্ছে ক্লিনিং এর একটা ব্যাপার চলে আসবে। তার মানে হচ্ছে ওপেনিং যখন আমি করতেছি অন্যতম একটা টার্গেট থাকে যে ফাইবার বা টাফটের ভিতরে যদি কোনো ইম্পিউরিটিস থেকে থাকে সেই ইম্পিউরিটিসটাকে হচ্ছে সরাই ফেলতে হবে। তার মানে এখানে হচ্ছে আমি এয়ার দিয়ে কি করতেছি, এখানে পারফোরেটেড শিটের মাধ্যমে কি হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে আমার ইম্পিউরিটিস এখানে হচ্ছে চলে যাবে। আরেকটা কি কাজ হবে, এটাকে বলা হয় লোয়া চুটও বলা হয়। এখানে সে কি হবে,
যেহেতু হচ্ছে জায়গাটা অনেক ন্যারো, তো এখানে আবার এয়ারও আসতেছে, এয়ারের কারণে একটু প্রেশারও পড়বে। সেখানে হচ্ছে কি, এখানে হচ্ছে লেয়ার তৈরি করবে। ফিগারও একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখো ফাইবার গুলো কিন্তু হচ্ছে হালকা করে দেওয়া আছে, কিন্তু এইখানে দেখো আসে ইয়েলো কালার দিয়ে ফাইবারটাকে কি গাঢ় করে দেওয়া আছে না, মানে এই লাইনটা খেয়াল করো, যাতে এই লাইনটা লাইন টানি, এই লাইনের উপরের পার্টটা খেয়াল করো, ফাইবার গুলোকে হালকা হালকা দেওয়া আছে না। জি ম্যাম, আর এখানে এসে খেয়াল করো, এখানে কিন্তু ফাইবার গুলো পুরো হচ্ছে একদম গাঢ় করে দেওয়া আছে ব্লু কালারটা, তার মানে হচ্ছে কি এখানে কোনো গ্যাপ নাই, তার মানে হচ্ছে এখানে হচ্ছে কি হচ্ছে আমার ফাইবারের একটা শিট তৈরি করতেছে, যেটাকে আমরা কি বলতেছি, আমাদের হচ্ছে বলতেছি আমরা হচ্ছে কার্ড ম্যাট বা চুট ম্যাট। ওকে ওকে, এটা গেল। আচ্ছা ভালো কথা, এখানে একটা জিনিস আছে, এখানে যেখানে আছে উপরে যখন আছে এখানে যে রিজার্ভ চেম্বার যেটা আছে, এখানে হচ্ছে একটা ইলেকট্রনিক প্রেশার হচ্ছে সার্কিট ইউজ করা হয় বা সেন্সর ইউজ করা হয়। কেন ইউজ করা হয় যেন হচ্ছে কি হয়, যে এখানে যে ফাইবারটা জমা হয়ে থাকবে, এখানে ফাইবার প্রেশারটা যেন ঠিক থাকে। দ্যাট মিন্স হচ্ছে এটা করা হয় যেন ইউনিফর্ম ফিডিং হয়। ইউনিফর্ম যখন ফিডিং হবে তাহলে এখানে হচ্ছে আমার কি হচ্ছে যে হচ্ছে ফাইবারের শিটটা তৈরি হচ্ছে কার্ড ম্যাট বা চুট ম্যাট, সেটার হচ্ছে থিকনেস যেন ইভেন হয়। বেসিক্যালি এইটা হচ্ছে মেনটেন করার জন্য এখানে হচ্ছে প্রেশার রেগুলেটর হচ্ছে ইউজ করা হয়, এই হচ্ছে রিজার্ভ চেম্বার। আর দেন এই দুইটা হচ্ছে আমার ডেলিভারি রোলার, দেন যখন শীটটা হবে তখন হচ্ছে এইখান থেকে হচ্ছে শীটটা চলে যাবে, এবং দেন হচ্ছে কি 3 নম্বর যে পার্টটা আছে আমাদের, 3 নম্বর পার্টটা ছিল কি ট্রান্সপোর্ট রোলার, সেই ট্রান্সপোর্ট রোলার হচ্ছে চলে যাবে, এই হচ্ছে কার্ড ম্যাটটা। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার আসুন, ওটা কি বলেছিলাম যে ওটা বেসিক্যালি হচ্ছে একটু কোর্স ক্লিনিং, মানে হচ্ছে ক্লিনিংটা খুব একটা বেশি ভালো হবে না, বা টাপটার সাইজ গুলো একটু হচ্ছে ইয়ে থাকবে, বেসিক্যালি ক্লিনিং এ কম হবে, ওপেনিং কম হলে ক্লিনিং হচ্ছে কম হবে। এখানে বলতেছে এই অ্যাডজাস্টমেন্টটাও হচ্ছে সুট ফিট সিস্টেমের মধ্যে হচ্ছে ইউজ করা হয়, মানে এখানে আমরা এখন যে একটু আগে পড়লাম যেটা এবং এখন যেটা পড়তেছি দুটাই হচ্ছে সুট ফিট সিস্টেমের মধ্যে ভিতরে থাকে। তো ওইটা হবে আমার হচ্ছে কোর্স ক্লিনিং, মানে হচ্ছে ক্লিনিং খুব একটা বেশি ভালো না, আর এটা বলতেছে ফাইন ক্লিনিং এর জন্য, মানে হচ্ছে কি হবে এখানে হচ্ছে ক্লিনিংটা ওপেনিং ও ভালো হবে এবং ক্লিনিং ও হচ্ছে ভালো হবে। তাহলে এখানে খেয়াল করো এই যে 1 নম্বর যে পার্টটা বলতেছে, 1 নম্বর পার্টের নাম হচ্ছে কার্ড চুট, 1 নম্বর পার্টের নাম বলতেছে কার্ড চুট। তো এখানে এসে হচ্ছে কি হচ্ছে ফাইবার গুলো এসে এখানে জমা হবে, হওয়ার পর কি হবে 2 নম্বরে খেয়াল করো এখানে কিন্তু গ্যাপ গ্যাপ দেখো, এখানে কালো করে মোটা করে দেওয়া আছে, একটু গ্যাপ গ্যাপ করে দেওয়া আছে, এটা বেসিক্যালি একটা পারফোরেটেড শিট, এখানে এটা একটা বেসিক্যালি পারফোরেটেড শিট। এবং 2 নম্বর বলতেছে এদিকে হচ্ছে এয়ার সাকশন, তার মানে এখানে যখন হচ্ছে আমার ফাইবারটা এসে জমা হলো 1 নম্বরে কার্ড চুটে যখন ফাইবারটা এসে জমা হবে, এই এদিক থেকে 2 নম্বর থেকে কি বলতেছে আমার হচ্ছে এয়ার টানতেছে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হচ্ছে চাপ করতেছে এয়ার টান, কন্টিনিউয়াস যখন চাপ করবে তাহলে এখানে বলতেছে 1 নম্বরে যে ফাইবারের হচ্ছে 1 নম্বর পার্টের মধ্যে যে কার্ডচুটের মধ্যে যে ফাইবারের হচ্ছে মধ্যে যদি ইম্পিউরিটিস থেকে থাকে তাহলে বলতেছে এই পারফোরেটেড শিটের মধ্য দিয়ে ইম্পিউরিটিস গুলো চলে যাবে, কিন্তু ফাইবারটা হচ্ছে কার্ডচুট থেকে নিচের দিকে নামবে। এখানে বলতেছে 2 নম্বর থেকে কন্টিনিউসলি এয়ারটা সাপ করতেছে, যার কারণে বলতেছে যে পরিমাণ ফাইবারের মধ্যে ইম্পিউরিটি ছিল সেগুলো তো হচ্ছে ইম্পিউরিটির যে ওয়েট হচ্ছে আমরা জানি ফাইবারের তুলনায় কি হয় বেশি থাকে, সেটা হচ্ছে এয়ারের মাধ্যমে এদিক থেকে চলে যাবে। এটা পারফোরেটেড শিট, যেহেতু ছিদ্র ছিদ্র, পারফোরেটেড শব্দটার অর্থ হলো ছিদ্রযুক্ত, মানে ছিদ্রযুক্ত একটা শিট আছে, ছিদ্রের মধ্য দিয়ে কি হচ্ছে আমার হচ্ছে ইম্পিউরিটিস এদিকে হচ্ছে আমি একদিকে কালেক্ট করতেছে, ভালো ফাইবারটা হচ্ছে এদিকে আমার চলে আসতেছে। ভালো কথা, এখানে এসে খেয়াল করো এখানে আসে আমার ফিড রোলার 4 নম্বর যেটা বলতেছে, 4 নম্বর হচ্ছে ফিড রোলার, ফিড রোলার ফিড রোলার হচ্ছে যখন ঘুরবে তখন কি হবে এই হচ্ছে ম্যাটেরিয়ালটা, দ্যাট মিন্স ফাইবারটা সামনের দিকে চলে আসবে, চলে আসার পর 4 নম্বরে দেন 3 নম্বর খেয়াল করো, 3 নম্বর হচ্ছে আমার কি হচ্ছে ওপেন নিডেল সিলিন্ডার, 3 নম্বরের নাম বলতেছে নিডেল সিলিন্ডার, ওখানে যেটা আমরা পড়ে আসলাম ওপেনিং রোলার, বেসিক্যালি এটা একটা ওপেনিং রোলারই, কিন্তু দেখা যাবে যে যখন প্যাটেন্ট করে তখন দেখা যাবে যে নামগুলো একরকম দেওয়া যায় না, বিভিন্ন ব্র্যান্ড মনে করে একই জিনিস বানাচ্ছে তখন নাম একই দেওয়া যায় না, তখন হচ্ছে একটু নাম ভিন্ন করে দেয়। তো এখানে ওটা যেখানে বলতেছে ওটা ওপেনিং রোলার, এখানে ওটাকে বলতেছে নিডেল সিলিন্ডার,
মিডিয়াম সিলিন্ডার কি কাজ করবেন, ওখানে হচ্ছে ওপেনিং রোলার হচ্ছে ফাইবার টাফট ছোট করে দিয়েছিল, এখানে হচ্ছে নিডল রোলার ও হচ্ছে নিডল সিলিন্ডার কি করবেন ফাইবারের টাফট গুলোকে ছোট করে দেবেন। মানে হচ্ছে ফাইবারের টাফট বড় ছিল, যখন এটা ঘুরবে তো দেখা যাবে যে কি হবে ফাইবারের টাফট গুলো ভেঙে গিয়ে ছোট হয়ে যাবে, তো এখানে কি হবে ওপেনিং হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমার খেয়াল করো এই ওপেনিং যে রোলারটা ছিল এখানে দেখো হচ্ছে নিডলের মতো পিনের মতো বসানো আছে, ঠিক আছে, এবং এটা দেখো হচ্ছে পুরো হচ্ছে রোলারের সারফেস এর সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে না, নিডলটা বা পিনটা বসানো আছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না। হ্যাঁ, এখানে দেখো এই রোলারটায়, আর এখানে খেয়াল করো এই ফিগারটায় খেয়াল করো, এই 3 নম্বর এখানে যে রোলারটা আছে এখানে খেয়াল করো, এখানে দেখো টিথ গুলা কি হচ্ছে রোলার সারফেস এর সাপেক্ষে কি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, অ্যালাইন করা আছে, একটু বাঁকা করে দাও ওগুলো, একটু বাঁকা করে দাও আছে, গুড। হ্যাঁ, এবং এবং একটা জিনিস খেয়াল করো, এই রোলারটা খেয়াল করো এবং এই রোলারটা খেয়াল করো, এখানে খেয়াল করো দেখো হচ্ছে পিন গুলো কিন্তু অনেক বড় বড় না, অনেক বড় বড় না, এখানে দেখো ফিগারে যেটা দেখানো হচ্ছে যে অনেক বড় বড় দেখো পিন বা নিডেল গুলা, এই এই ফিগারটা একটু খেয়াল করো, এই ফিগারটা দেখো এখানে টিপ গুলা কিন্তু ছোট ছোট না, ছোট ছোট এবং হচ্ছে বাঁকানো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই। আচ্ছা, এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই যে টিপ গুলো হচ্ছে নর্মালি ছোট ছোট এবং হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেলে বাঁকানো থাকে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কে বলা হয় স টুথ অ্যারেঞ্জমেন্ট, স টুথ। আচ্ছা, তোমরা খেয়াল করেছো মনে হয় অনেকেই যখন গাছ কাটে হ্যাক্সো গুলা ইউজ করে, অথবা যখন হচ্ছে কাঠ হচ্ছে মানে হচ্ছে কাঠ মিল গুলাতে স মিল গুলাতে কাঠ কাটে, করাতে এটা কি খেয়াল করেছো করাতটা? জি ম্যাম, দেখছি ওইটা দেখো, ওইটা কিন্তু একটু বাঁকানো আছে, ওই করাত বেসিক্যালি যেটা এখানে কিন্তু ওই অ্যারেঞ্জমেন্টটা একই, ওই করাত যেটা আছে ওইটাকে বলা হয় ছ, ঠিক আছে, ওই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ছ, করাতে টিপটা যেরকম একদিকে বাঁকানো থাকে ওটাকে বলে স অ্যারেঞ্জমেন্ট, তো যেখানে আছে টিথ আছে এই জন্য বলতেছে স টুথ অ্যারেঞ্জমেন্ট বেসিক্যালি এটা, তো স টুথ অ্যারেঞ্জমেন্ট যেখানে থাকবে সেইখানে হচ্ছে ওপেনিংটা ভালো হয়। তাহলে এখানে এখানে খেয়াল করো যে এই ফিগারের মধ্যে এই রোলারটা যে পরিমাণ ওপেনিং করতে পারবে তার তুলনায় দেখা যাবে হচ্ছে আমাকে দেখা যাবে যে এই 3 নাম্বার রোলারটা অনেক বেশি হচ্ছে ওপেনিং করবে, তার মানে হচ্ছে অনেক বেশি টাপটের সাইজটাকে ছোট করে দিতে পারবে। অনেক মনে করে একই টাপটা আমি ওখানে দিয়েছি, একই টাপটা আমি এই অ্যারেঞ্জমেন্টও দিয়েছি, তাহলে দেখা যাবে ওখানে টাপটের সাইজটা একটু কম, একটা মনে করে একটা টাপ ভেঙে ওখানে মনে করো 3টা হয়েছে, কিন্তু এখানে দেখা যাবে যে ওই একই টাপ এখানে ভেঙে দেখা যাচ্ছে 5 বা 6টা হয়ে গেছে, তাহলে একটা টাপ যদি 3টা হয় আর একটা টাপ যদি 5টা থেকে 6টা হয় তাহলে টাপের সাইজ কোনটা ছোট হবে? পরেরটা যেটা 6টা হচ্ছে 6টা হবে, দ্যাট মিন্স তাহলে খেয়াল করো যেহেতু টাপের সাইজ 6টা যেহেতু হচ্ছে টাপের সাইজ এখানে ছোট হচ্ছে তার মানে এইখানে বেশি ওপেনিং হবে, এই জন্য এটা বলতে চাই যে ফাইন ক্লিনিং এর জন্য ইউজ করা হয়। বোঝা গেছে জিনিসটা, কোর্স ক্লিনিং কেন হচ্ছে আর ফাইন ক্লিনিং কেন হচ্ছে? জি ম্যাম, জি ম্যাম, গুড। এবার তাহলে আসো, যখন এখানে ওপেনিং হবে দ্যাট মিন্স ক্লিনিং এর একটা ব্যাপার থাকবে, তো এখানে হচ্ছে 4 নাম্বারের যে ফিড রোলারের নিচে যে এখানে দেখো একটু পাকা করে দেওয়া আছে, ফিগারটা ছোট তো এখানে খেয়াল বোঝা যাচ্ছে না, একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে একটু দেখো পাকা করা আছে, এটাকে বেসিক্যালি বলা হচ্ছে ট্রাফ, ঠিক আছে, তো ফিড রোলারের সাথে ফিড ট্রাফ এখানে আছে, তো এখানে ওপেনিং হওয়ার পর কিছু পরিমাণ ইম্পিউরিটিজ, এই যে দেখো 5 নাম্বার থেকে এদিকে যে এয়ারটা যাচ্ছে এই এয়ারের মাধ্যমে এখানে কিছু পরিমাণ ইম্পিউরিটি চলে যাবে, এবং আরেকটা কি হচ্ছে নিচের দিকে আবার যাচ্ছে, নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখো 6 নাম্বার যেটা আছে এখানেও কিন্তু আবার এয়ার সাকশন আছে, মানে এখানেও দিচ্ছে এয়ারটা এদিক দিয়ে আবার এদিকেও এয়ার সাকশন আছে, এখানে দেখো একটু কালো কালো দেখো এখানে কি একটু বুঝতে পারতেছো ডিফারেন্স, যে স্ট্রেট লাইন না এটা, তার একটু ফিগারটা একটু জুম করি দেখো, তো এই জায়গাটা বুঝতে পারতেছো যে এটা একটা স্ট্রেট লাইন না, একটু গ্যাপ গ্যাপ আছে, জি ম্যাম, ডট 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 আছে না, রাইট, এটা হচ্ছে বলতেছে একটা পারফোরেটেড শিট, মানে ছিদ্র যুক্ত একটা শিট, যদি না বুঝো তাহলে খেয়াল করো এই এই লাইনটা খেয়াল করো আর এই লাইনটা খেয়াল করো, দেখো এটা একদম স্ট্রেট আছে, এটা একটু গ্যাপ গ্যাপ দেওয়া আছে, তার মানে পারফোরেটেড মানে হলো এখানে একটা ছিদ্র যুক্ত একটা শিট আছে, তারপরে এদিক দিয়ে বলতেছে যেহেতু ফাইন ক্লিনিং হচ্ছে মানে হচ্ছে টাপের সাইজ গুলো অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, তাহলে বলতেছে ডাস্ট পার্টিকেল যেগুলো আছে, ডাস্ট পার্টিকেল বলতেছে একটা স্কোপ যে এইখানে এসে আমার হচ্ছে ক্লিন হয়ে যাবে,
এদিকে আমি হচ্ছে এয়ার দিচ্ছি, এয়ারটা সাক করে ডাস্ট পার্টিকেল যেগুলো ছিল ফাইবারের মধ্যে, সেই ডাস্ট পার্টিকেল গুলো বলতেছে এই পারফোরেটেড শিটের মধ্য দিয়ে এদিকে এসে জমা হবে, আমি এদিকে কোথাও হচ্ছে টেনে নিয়ে গিয়ে সেন্ট্রালি হচ্ছে কালেক্ট করব। আর দেন এখানে হচ্ছে এদিকে খেয়াল করে হচ্ছে ডাস্ট পার্টিকেল বা ইম্পিউরিটি যেগুলো বোঝানো হচ্ছে এখানে, দেন এসে হচ্ছে এখানে কি আসতেছে যেমন হচ্ছে ইয়েলো কালার যেটা, এটা বেসিক্যালি ফাইবার। ফাইবারটা হচ্ছে যেখানে আবার দুটো ডেলিভারি রোলার দেওয়া আছে, কারণ এখানে যদি আমার রোলার না থাকতো তাহলে কিন্তু এই ম্যাটেরিয়ালটা এখানে স্থির হয়ে থাকতো, সামনের দিকে আগাইতে চাইতো না, সামনের দিকে আগে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়ার জন্য এখানে দুটো রোলার ইউজ করা হচ্ছে। এ দুটোকে বলতেছে ডেলিভারি রোলার, এই ডেলিভারি রোলার দিয়ে এটাকে হচ্ছে কি সামনের দিকে নিয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের 3 নম্বর যে রোলারটা আছে ট্রান্সপোর্ট রোলার, ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামে আমরা যেটা দেখেছিলাম, সে 3 নম্বর রোলারে গিয়ে ও দিবে, দেন 3 নম্বর রোলার আবার টেনে নিয়ে যাবে, দেখা যাবে যে কোথায় ফিড রোলারে। ওকে, খেয়াল করো আরেকবার বলতেছি ফাইন ক্লিনিং এর জন্য। এটা হচ্ছে 1 নম্বর পার্ট বলতেছে কার্ড চুট, ঠিক আছে, যে ব্লোরুম থেকে ফাইবারটা এসে কোথায় জমা হবে, কার্ড চুটে জমা হবে। দেন 2 নাম্বার বলতেছে এয়ার সাকশন, এখানে একটা পারফোরেটেড শিট আছে, এই কার্ড চুটে যে ফাইবারটা আছে সেই ফাইবারটার মধ্যে যে ইম্পিউরিটিস গুলো আছে, এয়ার যখন সাক করবে তাহলে দেখা যাবে যে ইম্পিউরিটিস গুলো সুন্দর করে এই পারফোরেটেড শিটের মধ্য দিয়ে এদিকে চলে যাবে, ফাইবার গুলো নিচের দিকে নেমে যাবে। নেমে যাওয়ার পর কি আছে, এখানে একটা ফিড রোলার আছে, কারণ এই ফিড রোলার যদি না থাকতো তাহলে এটা সামনের দিকে কোনো আগাতে চাইতো না, কারণ একে সামনের দিকে টেনে নিয়ে আসার জন্য কেমন একটা হচ্ছে মুভমেন্ট লাগবে, সেই মুভমেন্টটা দিবে কে, বেসিক্যালি ফিড রোলার। দ্যাট মিনস হচ্ছে ফিড রোলার মেশিনে হচ্ছে ইনপুট দিবে ফাইবারটাকে। দেওয়ার পর এখানে 3 নম্বর একটা রোলার আছে যেটাকে বলতেছে নিডল সিলিন্ডার, নিডল সিলিন্ডার কি করবে, এখানে নিডল সিলিন্ডারে টিথ গুলা আছে স টুথ অ্যারেঞ্জমেন্টে, যে যেহেতু স টুথ অ্যারেঞ্জমেন্টে আছে তার মানে এখানে হচ্ছে ক্লিনিংটা অনেক বেশি ভালো, ওপেনিংটা অনেক বেশি ভালো হবে। দেন যখন হচ্ছে এখানে ওপেনিং হবে ফাইবারের, তাহলে এখানে যে ইম্পিউরিটিস গুলো ছিল সেখানে এখানে হচ্ছে ফিট ট্রাপে গিয়ে জমা হবে কিছুটা। আর বলতেছে বাকি যেগুলো হচ্ছে আমার আসছে ডাস্ট পার্টিকেল বেসিক্যালি যেগুলো থাকবে, নিচে হচ্ছে কি আসতেছে এখানে এয়ার সাকশন আসতেছে 5 নম্বর, দেন হচ্ছে এখানে কি করতেছে এই পারফোরেটেড শিটের মধ্য দিয়ে ডাস্ট পার্টিকেল গুলো এদিকে চলে যাবে, দেন হচ্ছে ক্লিন ফাইবার গুলো আমার কি আসতেছে এদিকে আসবে, এবং এখানে যে ডেলিভারি রোলার যে দুইটা আছে এই ডেলিভারি রোলারের মাধ্যমে এই হচ্ছে ক্লিন আমার হচ্ছে কি আছে যে ফাইবার যেটা আছে সেগুলো হচ্ছে পরবর্তী যে আমার রোলারটা আছে ট্রান্সপোর্ট রোলার সেখানে গিয়ে হচ্ছে জমা হবে। বোঝা গেছে ম্যাম? ওপেনিং এর সময় ফাইবার গুলো ছিঁড়ে যায় না? হ্যাঁ, কিছু পরিমাণ ড্যামেজ হয়, একদম যে ড্যামেজ হবে না সেরকম না, কিন্তু হচ্ছে সেই ড্যামেজের পার্সেন্টেজটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকে, এজন্য দেখা যায় যে খুব বেশি স্পিড দেওয়া হয় না, কারণ খুব বেশি স্পিড দিলে ফাইবার আরো বেশি ড্যামেজ হয়ে যাবে, ছিঁড়ে যায়, ফাইবারের সারফেস রাফ হয়ে যায়, এই পার্সেন্ট এগুলো জিনিস হয়। ওকে জি ম্যাম। ওকে, তাহলে চলো আমরা এখন তাহলে পাইন ক্লিনিং এবং কোর্স ক্লিনিং কেন হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি এই দুইটা হচ্ছে রোলারের জাস্ট ডিজাইনের কারণে কিন্তু হচ্ছে ক্লিনিংটা ওপেনিংটা হচ্ছে, ওপেনিং হওয়া মানে ক্লিনিং হওয়া, ঠিক আছে। তাহলে যখন হচ্ছে কোশ্চেনে তোমার কোনটা চাপে সেটা চিন্তা করে সেটা কোশ্চেন ভালো করে পড়ে দেন হচ্ছে অ্যান্সার করিও, যে পাইন ক্লিনিং এর জন্য কার্চুটার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল প্রসিডিউর চাচ্ছে, আর হচ্ছে কোর্স ক্লিনিং এর জন্য চাচ্ছে। কোশ্চেন সবসময় পরীক্ষা মানে এটা না যে আমি যা মুখস্থ করেছি সেটা হচ্ছে বমি করে দিয়ে আসা, পরীক্ষা মানে এটা যে ভালো করে বুঝে শুনে লেখা কি চেয়েছে সেই সেই অনুযায়ী হচ্ছে অ্যান্সার দেওয়া। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টেরই দেখা যাবে যে অনেক স্টুডেন্টেরই হচ্ছে ভালো করে পড়ে সবকিছু পড়ে কিন্তু হচ্ছে আলটিমেটলি রেজাল্ট ভালো আসে না, একটাই কারণ তারা বুঝে পড়ে না। তুমি যদি বুঝে না পড়ো তাহলে কোনোদিনও তোমার রেজাল্ট ভালো হবে না। সো একটা ওয়ার্ডও আমার পার্সোনাল হচ্ছে তোমার কাছে সাজেশন থাকবে, একটা ওয়ার্ডও যদি পড়ো যে কোনোখানে, শুধু পড়াশোনার ক্ষেত্রে না লাইফের পার্টও, যে কাজটা করবা বা যেখানে একটা ওয়ার্ডও যদি পড়ো সেটা হচ্ছে বুঝে পড়বা যে ওয়ার্ডটা কেন হলো এটা, তাহলে বুঝে অ্যান্সার দিও। এখন আসে নেক্সট কন্টেন্ট হচ্ছে কি আসতেছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে গেছে লেফট হ্যান্ড সিস্টেম, তারপর আছে চুট ফিট সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এখানে খেয়াল করো এখানে বলতেছে প্রথমে অ্যাডভান্টেজ কি বলতেছে যে লিনিয়ার ডেন্সিটি ল্যাপের হচ্ছে খুব ইজিলি মেনটেন করা যায়, মানে একটা ল্যাপ বানিয়েছি আমি কোনো কারণে মনে করো হচ্ছে ল্যাপের লিনিয়ার ডেন্সিটি আমার কম লাগবে বা বেশি লাগবে, যে প্রোডাক্টটা আমি তৈরি করতে চাচ্ছি, তো সেখানে আমি হচ্ছে বলতেছে আমি আমার রোলারের স্পিড বা ফিটের হচ্ছে
আর কম বেশি করে দিয়ে আমি সেটা হচ্ছে থিকনেসটা বা লিনিয়ার ডেন্সিটি চেঞ্জ করতে পারবো। আর টেন বলতেছে আমার কি হচ্ছে যে হোল ইনস্টলমেন্ট ফ্লেক্সিবল যেটা বলতেছে বেসিক্যালি, যে মনে করো আমার একটা ল্যাব তৈরি হলো, এখন মনে হলো মনে করো যে আমার হচ্ছে কার্ড, আমি ল্যাব তৈরি করি হচ্ছে কোনো কারণে হচ্ছে আমি জমা করে রাখলাম, কার্ডিং মেশিন আমি চালাবো না, সেটা আমি রাখতে পারবো। কিন্তু হচ্ছে চুট ফিট সিস্টেমে বলতেছে এটা পসিবল না, কারণ হচ্ছে চুট ফিট সিস্টেম আমার কি হবে যে ব্লো রুম এবং হচ্ছে কার্ডিং মেশিন একই সাথে চলবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে কার্ড ম্যাট বানিয়ে রাখলাম, পরবর্তীতে আমি কার্ডিং মেশিন হচ্ছে আমি চালাবো, এই জিনিসটা সম্ভব হবে না। দেন কি বলতেছে, ডেভিয়েশন অফ দ্য কার্ড আউটপুট উইল বি নিল অ্যাজ ল্যাব ক্যান বি রিজেক্টেড। বলতেছে আমি যখন মনে করো ল্যাবটা বানাচ্ছি, বানার পর আমি কিন্তু হচ্ছে চোখে দেখবো ফ্লোরুম থেকে আমার যে ল্যাবটা আসলো সেটা চোখে দেখবো যে ঠিক আছে কিনা, ল্যাবের হচ্ছে কোয়ালিটি বা থিকনেস কোনো জায়গায় কম বেশি হয়ে গেছে কিনা বা কোথাও একটা ময়লা লেগে আছে কিনা, এটাকে তো আমি চেক করে দেন হচ্ছে ফিডিং দেব হচ্ছে কার্ডিং মেশিনে। তো সেক্ষেত্রে যদি কোথাও হচ্ছে মনে করে হচ্ছে মনে হয় যে না এই জায়গাটা একটু চিকন হয়ে গেছে, সেটা আমি রিজেক্ট করে দিয়ে বাকিটা হয়তো ফিড দেব। কিন্তু এই সুবিধাটা আমার হচ্ছে কার্ড কার্ড চুটফিট সিস্টেমে পসিবল না, কারণ ওখানে তো চোখেই দেখা যায় না এবং কন্টিনিউয়াসলি হচ্ছে একবারে এসে ফিডিং হয়, মানে আমি আউটপুট একবারে দেখতে পারবো হচ্ছে আমার হচ্ছে কার্ডিং মেশিনের পর, মানে হচ্ছে ব্লোরুমের আউটপুট চোখে নর্মালি ভাবে দেখা যায় না, একবারে ব্লোরুমে আমি ফিড দেব, আউটপুট একবারে আমি দেখতে পারবো হচ্ছে কার্ডিং মেশিনের স্লাইভার। আচ্ছা, অটো লেভেলার আর নট রিকোয়ার্ড, হেন্স ইনভেস্টমেন্ট কস্ট এন্ড মেইনটেনেন্স কস্ট ইজ লেস। আচ্ছা, অটো লেভেলার এই ওয়ার্ডটা আমরা তোমাদের পরিচিত না, আচ্ছা অটো লেভেলার, আচ্ছা অটো লেভেলার খেয়াল করো, অটো লেভেলার হচ্ছে একটা ডিভাইস কার্ডিং মেশিনের মধ্যে। মনে করো আমাদের, আমরা তো ফোন চালাই তাই না, মোবাইল স্মার্টফোন সবাই যখন চালাই, এনালগ হলো আছে হয়তো বা একটা, কিন্তু মাস্টলি সবারই হচ্ছে স্মার্টফোন আছে কম বেশি। এখন খেয়াল করো স্মার্টফোনে আমাদের অনেকগুলো অ্যাপস আছে না, মনে করো হচ্ছে এখন মনে করো তোমাদের হচ্ছে একটা অ্যাপস, মনে করো তোমার মনে করো মেসেজের অ্যাপস আছে, মেসেঞ্জারের অ্যাপস আছে, দেন হচ্ছে মনে করো ফেসবুকের অ্যাপস আছে, দেন হচ্ছে মেইলের অ্যাপস আছে, দেন মনে করো হচ্ছে তোমার একটা ডিকশনারি দরকার ফর এক্সাম্পল, যে হচ্ছে তুমি বাইরে গেলে সবসময় তো হচ্ছে আসলে হার্ড কপি সাথে নিয়ে যাওয়া সম্ভব না, তো ফোনের মধ্যে আমি একটা ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ অ্যাপস আমি হচ্ছে ইনস্টল করে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে যে কোনোখানে বসে আমি চেক করতে পারবো। তো কার্ডিং মেশিনের মধ্যে অ্যাপস এর মতোই কিন্তু অ্যাপস না, ঠিক আছে, আমরা যেরকম অ্যাপস অ্যাটাচ করতে পারি আমার হচ্ছে স্মার্টফোনে, ঠিক সেরকমই কার্ডিং মেশিনের মধ্যে বলতেছে অটো লেভেলার হচ্ছে একটা ডিভাইস, জাস্ট একটা ডিভাইস, এটাকে আমি সেট করতে পারবো কার্ডিং মেশিনে। তাতে আমার কি সুবিধা বা কেন হচ্ছে আমি অটো লেভেলারটা এই ডিভাইসটা আমি হচ্ছে অ্যাড করব? তো বলতেছে এই ডিভাইসটা আমার অ্যাড করলে আমার হচ্ছে আমার আলটিমেট যে প্রোডাক্ট কার্ডিং মেশিনের স্লাইভার, তার বলতেছে বলতেছে স্লাইভারের হচ্ছে মধ্যে ভেরিয়েশনটা কম হবে। এখন কোশ্চিন হতে পারে ভেরিয়েশন কিসের ভেরিয়েশন, বলতেছে ইউনিট লেন্থের ওয়েটের ভেরিয়েশন, ইউনিট লেন্থের ওয়েটের ভেরিয়েশনটা হচ্ছে কম হবে। এরকম যে একটা ডিভাইস, সেই ডিভাইসটাকে বলা হয় অটো লেভেলার। তাহলে আরেকবার খেয়াল করো, আমি আরেকবার বলি, অটো লেভেলার বলতেছে একটা ডিভাইস যেটা হচ্ছে কার্ডিং মেশিনে থাকে, কিসের জন্য ইউজ করা হয়, বলতেছে স্লাইভারের মধ্যে ভেরিয়েশনটা কমানোর জন্য। কিসের ভেরিয়েশন স্লাইভারে, বলতেছে ইউনিট লেন্থের ওয়েটের ভেরিয়েশন যে যেন কম থাকে, এই জন্য যে ডিভাইসটা ইউজ করা হয় এটাকে বলা হয় অটো লেভেলার। বোঝা গেছে? আচ্ছা, অটো লেভেলার আমাদের পুরো স্পিনিং সিস্টেমে যতগুলো মেশিন আমরা দেখেছি একদম ফ্লো রুম থেকে শুরু করে হিট সেট মেশিন পর্যন্ত, এই সবগুলা মেশিনের সবগুলা এতগুলো মেশিনের মধ্যে দুইটা জায়গায় হচ্ছে এই অটো লেভেলারটা থাকে, কাজ একই, ঠিক আছে, যে হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে আমার ইউনিট লেন্থ এর ওয়েটার ভেরিয়েশন কমাবে প্রোডাক্টের, এরকম একটা ডিভাইস বেসিক্যালি কন্ট্রোলিং ডিভাইস, এটাকে বলা হয় হচ্ছে অটো লেভেলার। কোন কোন পজিশন দুইটা মেশিনে থাকে, একটা মেশিন হচ্ছে কার্ডিং মেশিন, কার্ডিং মেশিন,
এবং আরেকটা মেশিন হচ্ছে আমার হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম, ফিনিশার ড্র ফ্রেম, ঠিক আছে? অটো লেভেলার এই দুইটা মেশিনের মধ্যে থাকে ফ্লো রুম, সরি কার্ডিং মেশিন, আবার হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম, এই দুইটা হচ্ছে মেশিনের মধ্যে অটো লেভেলার থাকে এবং কাজ হচ্ছে একই। মনে থাকবে অটো লেভেলার কি, কেন ইউজ করা হয় এবং স্পিনিং এর কোন দুইটা মেশিনের মধ্যে থাকে? আচ্ছা প্রথমে বলো তো অটো লেভেলার কি, যতটুকু বুঝেছো তুমি সেই তোমার মতো করেই বলো, প্রবলেম নাই। অটো লেভেলার ম্যাম ভিতরে ফাইবার যা আছে তার মধ্যে ইউনিট লেভেলটারে ঠিক রাখার জন্য, মানে ফাইবার লেন্থের ইউনিট লেভেল ঠিক রাখার জন্য একটা ডিভাইস অ্যাড করা হয়। এটা হলো কার্ডিং মেশিন, আর হলো ফিনিশার ড্রপ ফ্রেম, এই দুটো মেশিনের মধ্যে থাকে। এটা এটাই অটো লেভেলার আর কি। অটো লেভেলার ফাইবার না, স্লাইভার। তোমার ওখানে একটা জিনিসে ভুল হয়ে গেছে, সেটা হলো স্লাইভার, ঠিক আছে? ডিভাইস, একটা ডিভাইস যেটা হচ্ছে স্পিনিং এর মেশিন গুলো মেশিনের মধ্যে থাকে বললে বেটার হয়। সেটা হচ্ছে কি হবে, স্লাইভারের ওয়েট, ইউনিট লেন্থ এর ওয়েট এর ভেরিয়েশন কমানোর জন্য যে ডিভাইসটা ইউজ করা হয় স্পিনিং মেশিন, স্পিনিং এর মেশিন গুলোতে, সেটাকে বলা হয় অটো লেভেলার। নর্মালি স্পিনিং এর শর্টেস্ট অফ অল স্পিনিং এ কয়টা মেশিনে থাকে, দুইটা মেশিনে থাকে। কোন কোন মেশিন? একটা হচ্ছে কার্ডিং মেশিন এবং একটা হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম। ওকে, তাহলে কি বলতেছে দেখো, যদি হচ্ছে ল্যাপ আমি প্রসেস করি তাহলে বলতেছে ওটা যদি কনভেনশনাল স্পিনিং সিস্টেম তো সিস্টেম ছিল, কনভেনশনাল সিস্টেম ছিল, তো সেখানে আমার হচ্ছে অটো লেভেলার ছিল না, তো সেক্ষেত্রে আমার বলতেছে অটো লেভেলারের কিন্তু অনেক দাম, ঠিক আছে? দেখা যাবে যে কার্ডিং মেশিন এবং ফিনিশার ড্র ফ্রেম এই দুটো কিনতে গিয়ে স্পিনিং মিলের মালিক যে আছে তার কিন্তু অনেক টাকা চলে যায়। তো এই কিসের কারণে হচ্ছে এই অটো লেভেলারের কারণে, এবং স্পিনিং এর কিন্তু মানে প্রচুর, একটা প্রজেক্ট দিতে গেলে অনেক ধরা হয়েছে মোটামুটি মিড লেভেলের একটা হচ্ছে যদি প্রজেক্ট হয় স্পিনিং মিল হয় সেখানে কিন্তু ধরো 400 কোটি টাকা লাগে স্পিনিং এর মেশিনের প্রচুর দাম। তো তার মধ্যে বলতেছে যে কার্ডিং মেশিনের মধ্যে যে অটো লেভেলার থাকে এই অটো লেভেলের প্রাইস অনেক বেশি, তো সেটা বলতেছে যে যদি অটো লেভেলার সহ আমি কার্ডিং মেশিন কিনতে চাই, দ্যাট মিনস মডার্ন কার্ডিং মেশিন যদি কিনতে চাই, তাহলে সেই জন্য বলতেছে ইনভেস্টমেন্ট কস্ট বেশি হবে, মানে শুরুতেই আমাকে অনেক টাকা দিয়ে কিনতে হবে কার্ডিং মেশিনটা, এটা বলতেছে। এবং হচ্ছে মেনটেনেন্স কস্ট, আমি যে কিনলাম সেটা ফেলায় রাখলে হচ্ছে হবে না, এটাকে রেগুলার চেক করতে হবে যে এটা প্রপারলি কাজ করতেছে কিনা, বা এটারও হচ্ছে রেগুলার হচ্ছে ক্লিনিং বা আদার্স কিছু হচ্ছে কেয়ার করতে হবে। তো সেই কেয়ারের জন্য বলতেছে আমার হচ্ছে যদি অটো লেভেলার থাকে তাহলে দেখা যাবে যে সেখানে আমার হচ্ছে মেনটেনেন্স কস্ট লাগবে প্লাস ইনভেস্টমেন্ট কস্ট লাগবে, যেহেতু হচ্ছে ল্যাপ ফিটিং সিস্টেমে অটো লেভেলার লাগে না, তাহলে বলতেছে এই কস্ট গুলো হলো সেভ হবে। বোঝা গেছে এই পয়েন্ট গুলো চারটা? জি ম্যাম। ম্যাম ল্যাপ ফ্রম আ স্লাইভার ফ্রম কি একই? না না না, ল্যাপ আলাদা স্লাইভার আলাদা। ক্লিনিং এর পর যেটা হয় ওটা ল্যাপ, আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে স্লাইভার। সরি এটা বুঝিনি না তোমার কোশ্চেনটা, আমি বুঝিনি তুমি লাস্টে কি বলেছো, আসলে আমি শুনতে পারিনি প্রপারলি। ফাইনাল প্রোডাক্ট হচ্ছে স্লাইভার, আর ওপেনিং এর পর যেটা পাই সেটা ল্যাপ। ব্লো রুমের প্রোডাক্ট হচ্ছে ল্যাব, ব্লো রুমের আউটপুট। ব্লো রুমে মনে করো 5টা বা 6টা বা 7টা মেশিন আমি হচ্ছে পর একটা প্রোডাক্ট পাবো, মানে প্রথমে মনে করো ব্লো রুমের 5-6টা মেশিন আছে, শুরুতে একটা মেশিন আমি ফিট দিচ্ছি, এই 5-6টা মেশিনে কোনো আমি কিছু দেখতে পারতেছি না মাঝখানে, লাস্টে গিয়ে যে মেশিনটা পাওয়া যাবে সেই মেশিনটা থেকে একটা প্রোডাক্ট পাবো যেটাকে আমি ল্যাব বলতেছি অথবা গার্ডম্যাট বলতেছে। আর কার্ডিং মেশিনে হচ্ছে আমি ফিট দেবো সেই ল্যাপটা অথবা হচ্ছে কার্ড ম্যাটটা বা চুট ম্যাটটা, দেন কার্ডিং মেশিনের আউটপুট পাবো হলো কার্ড স্লাইভার। ইয়ান কিন্তু এখনো আসেনি, ইয়ান অনেক দেরি, মানে ইয়ান বানাইতে গেলে মাঝখানে আমি হচ্ছে মেশিন গুলো ইউজ করতেছি, সেই মাঝখানে মেশিন গুলারে হচ্ছে সম্বন্ধে আমরা এখনো পড়তেছি। ইয়ান তুমি এই টার্মে পাবাই না, তুমি পরবর্তী টার্ম যেটা শর্ট স্টেবল স্পিনিং টু সেখানে গিয়ে তুমি ইয়ান পাবা, এখানে এখানে ইয়ান ওয়ার্ডটাই আসবে না, আর ইয়ান এখন এখানে তৈরি হবে না। ইয়ান তৈরি করার জন্য প্রথমে যে মেশিন গুলো লাগে সেই মেশিন গুলো সম্বন্ধে আমরা কেবল পড়তেছি। বোঝা গেছে? হ্যাঁ বলো, এবার কোনো কোশ্চেন থাকলে? আর নাই ম্যাম। ওকে, তাহলে এখন আসো ডিসঅ্যাডভান্স ল্যাব ফিডিং সিস্টেমের, মানে হচ্ছে এটা কনভেনশনাল বলতেছে এখন, কনভেনশনাল এবং মডার্নটা দুটোই বলতেছে কেন, কারণ তোমার কাছে কোশ্চেন হতে পারে
যে ম্যাম আপনি তাহলে মডার্ন যেহেতু আছে, কনভেনশনালটা আমরা হচ্ছে কেন পড়তেছি বা কনভেনশনালটা কেন জানা দরকার? আসলে কনভেনশনালটা জানা দরকার কারণ হচ্ছে আমার বেস, এটা তো মডার্ন যেটা এসেছে সেটা আসলে যে একদমই যে হচ্ছে 100% নতুন এসেছে সেরকম না, কনভেনশনাল থেকে মডিফিকেশন হতে হতে কিন্তু হচ্ছে নতুন এসেছে। আচ্ছা কনভেনশনাল শব্দটা যে ইউজ করতেছে এটা মানে জানো তো, আবার পুরাতন, কনভেনশনাল মানে হচ্ছে পুরাতন, যে পুরাতন হচ্ছে যে স্পিনিং সিস্টেমটা ছিল সেখান থেকে সেটা কিন্তু পরিবর্তন হতে হতে আজকের এই অবস্থা, নতুনটা এসে গেছে। ঠিক আছে, তাহলে অনেকেই বলে যে হচ্ছে আমাদের মেয়ে হচ্ছে ল্যাব হচ্ছে ল্যাবে যখন ঢুকবে ঢুকেছে কিনা ল্যাবে, আমাদের শর্টেস্টাপল স্পিনিং ল্যাবে, হ্যালো ম্যাম, কটন ল্যাবে তো যাওয়া হয়েছে, বাট কোনটা কোন ডিভাইস মানে মেশিন গুলো আলাদা করে কিছু দেখা হয় না ওরকম করে, কটন ল্যাবে এমনিতে যাওয়া হয়েছে। আচ্ছা অনেক সিনিয়রের কাছে শুনবা যে এটা একটা মিউজিয়াম, এগুলা তো আসলে এই মেশিন গুলাকে মিউজিয়ামে ফেলায় রাখা উচিত, এই মেশিন গুলো দিয়ে আসলে কি আর হবে, আমার মতে শেখার জন্য এগুলো বেস্ট। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে তুমি মডার্ন যে মেশিন গুলো থাকবে বা তুমি যখন মিলে যাবে দেখবা তোমার কিন্তু মেশিনটা টাচ করতেও দিবে না। এরপর যখন হচ্ছে তুমি হচ্ছে কোনো মিল ভিজিটে যাবা তখন দেখবা তোমার শুরুতেই তোমাকে বলে দিবে যে আপনি কিন্তু মেশিনে হাত দিবেন না, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা সেটা আপনাকে দেখিয়ে দেব। ওখানে তুমি যেখানে টাচই করতে পারতেছো না বা মেশিন গুলো একদম ইনক্লোজড, সেখানে আমাদের ল্যাবের মেশিন গুলো কিন্তু একদমই ওপেন, তোমাকে তোমাকে বলা হচ্ছে তুমি হাত দাও, তুমি ওখান থেকে 300 হাত দূরে দূরে থাকবা। ঠিক আছে, তো যখন তুমি এটা মিলে যাবা তখন জব করতে যাবা বা হচ্ছে পোর্টতে যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাবা তখন বুঝতে পারবা যে আসলে ল্যাব কি ছিল, যা তুমি কি ভুলটা করে গেছো। আর আমি বলবো এটাই কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস তোমার হচ্ছে ওপেন, মেশিন গুলো দেখে শেখার ওয়ে আছে, আর এটা হচ্ছে বেজ। ঠিক আছে, বেজ কে ছেড়ে তুমি কিভাবে গাছের গোড়াকে ছেড়ে তুমি ডগা হচ্ছে শিখতে চাও বলো? তুমি যদি অ আ ক খ না শিখে বা এক দুই না শিখে তুমি কি হচ্ছে যদি চাও যে আমি নামতা শিখবো অথবা আমি হচ্ছে একটা ওয়ার্ড বানাও শিখবো, আমি সেন্টেন্স বানাও শিখবো, তাহলে কি সেটা পসিবল হয়? সেটা কোনোদিনও হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটাও এরকম হচ্ছে আমাদের যে কনভেনশনাল মেশিন গুলো এটা হচ্ছে অ আ ক খ শেখারই মতো বা এক দুই শেখারই মতো। ঠিক আছে, এটা আমি না জানলে আমি নামতা পড়তে পারবো না, একটা আমি ওয়ার্ডও পড়তে পারবো না, সেটা দিয়ে আমি একটা সেন্টেন্সও বানাইতে পারবো না। তো সেজন্য আমাদের আসলে হচ্ছে কনভেনশনাল কি ছিল, কোনখান থেকে আজকে আমি এই পজিশনে, এটা জানা উচিত। তো ডিসঅ্যাডভান্টেজ অফ ল্যাব ফিডিং সিস্টেম, তো বলতেছে ল্যাব ফিডিং যদি হচ্ছে এই ল্যাবটা এখন আর হচ্ছে কনভেনশনালটা আসলে আর ইউজ হয় না, কিন্তু আমি বারবারই বলতেছি এটা বেস, এটা আসলে আমাদের জানা উচিত কোন কোনখান থেকে আমরা কোথায় আসলাম, এই জন্যই তোমাকে বলে যাচ্ছে। ল্যাব ফিডিং সিস্টেম, ল্যাব ফিডিং সিস্টেমে বলতেছে কি হচ্ছে যে একটা ল্যাব তৈরি হলো, ওটাকে ফিড দেওয়ার জন্য মেশিনটাকে বন্ধ করতে হয়, আবার হচ্ছে ওটাকে দিতে হয়। তো সেটা বলতেছে যে মেশিনটাকে যখন আমি বন্ধ করব তাহলে দেখা যাবে যে স্টক বলে মেশিনটা হচ্ছে কি হয়ে যাবে, মেশিনটার ইফিসিয়েন্সি হচ্ছে কমে যাবে। দেন বলতেছে যে ল্যাবটাকে আবার মনে করে হচ্ছে ব্লো রুম থেকে কার্ডিং মেশিনে নিয়ে যাবে, একটু গ্যাপ তো থাকেই, আবার মনে করে 3-4 জন ওয়ার্কার তার জন্য লাগবে, এই জন্য বলতেছে এক্সট্রা লেবার ফর ল্যাব ট্রান্সপোর্টেশন। মানে ব্লো রুম থেকে আমি যখন হচ্ছে কার্ডিং এর ল্যাবটা নিয়ে যাবো তো সেখানে বলতেছে আমার কি হচ্ছে যে হচ্ছে মানুষ বেশি লাগতেছে, এটা যদি হতো আমার কি হচ্ছে জুট ফিডিং সিস্টেম হতো তাহলে মানুষ লাগতো না, মেশিনে অটোমেটিক্যালি নিয়ে যেত, সেখানে আমার হচ্ছে ম্যান পাওয়ার লাগতো না, মানে ওকে স্যালারি দিয়ে রাখা লাগতো না, মাস শেষে মনে করো দুইটা ওয়ার্কারের স্যালারি 20,000 দিতে হয় বা 15,000 দিতে হয়, এটা লাগে না। দেন হচ্ছে কম্প্রেশন অফ ল্যাব অফ ফাইবার ইন দ্য ল্যাব কজেস প্রবলেম ডিউরিং ওপেনিং এন্ড কার্ডিং, তো বলতেছে দেখা যাবে যে ল্যাব যখন তৈরি করা হয় একটু কম্প্যাক্টনেসটা হচ্ছে বেশি থাকে অনেক সময়, কারণ হচ্ছে স্কাচার মেশিন যখন তুমি পড়বে মানে ম্যাডাম তোমাকে পড়াবে তখন দেখবা যে ওইখানে গিয়ে বিশাল বিশাল রোলার, 4টা ক্যালেন্ডার রোলারের মধ্য দিয়ে ফাইবারটা পাস হয়। আমরা যখন ল্যাব করবো তখন দেখবো এই 4টা রোলারের মধ্য দিয়ে যখন পাস হয় তখন দেখা যাবে যে প্রেশার ভালোই পড়ে, কম্প্যাক্ট হয়ে যায়। তো এটা বলতেছে এখান থেকে আবার ওপেনিং করা তো বলতেছে এটা একটু কষ্টকর হয়ে যায়, তো বলতেছে ওয়েস্টেজ হচ্ছে হয় ড্যামেজ হয়, ওয়েস্টেজ বেশি হয়, ওয়েস্টেজ বলতেছে মনে করো কোনো কারণে আমার চোখে পড়লো যে ল্যাপের মধ্যে একটা জায়গা চিকন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, মনে করে উইথ বরাবর একটা জায়গা পাতলা মনে হচ্ছে একটা চিকন মনে মোটা মনে হচ্ছে, তো চোখে যদি পড়ে তো ওইটা তো আসলে আবার ফিড দেবো না, কারণ ফিড ধরা হয় যে ইয়ানের ম্যাক্সিমাম হচ্ছে ইরেগুলারিটিস হয় বা ইয়ানের মধ্যে যে ম্যাক্সিমাম ফল্ট যেগুলো থাকে ফল্ট গুলো ধরা হয় যে আনইভেন ফিডিং এর জন্য। তো আমার যদি ফিড ম্যাটেরিয়ালই হচ্ছে আনইভেন হয় তার কারণে ওটার ইফেক্ট পড়ে হচ্ছে আমার কি হচ্ছে ইয়ানের মধ্যে,
ইয়ানের মধ্যে ইফেক্ট করা মানে কি, ওই ফলটি ইয়ান দিয়ে তুমি অ্যাপারেল বানালো, ওই অ্যাপারেল ফলটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলতেছে যে তাহলে আমি একটা ফেলাই দিব, বা যখন হচ্ছে ল্যাপটাকে ফিট দেওয়া হয়, ধরা হয় শুরুর দিকে বা শেষের দিকে আনইভেন থাকে ম্যাটেরিয়ালটা, কিছু পরিমাণ ছিঁড়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলে পাখিটা ফিট দেওয়া হয়। তো যখন আমি ছিটকেছি ওইটা আমার ওয়েস্টেজ হিসেবে চলে যাচ্ছে, যেটা আমার বলতেছে যে হচ্ছে কার্ড জুট ফিট সিস্টেমে ওইটা দরকার হয় না, ওখানে ওয়েস্টেজ কম হয়। ইরেগুলারিটি অফ স্লাইভার ওয়েট ডিউ টু ইম্প্রপার আনওয়াইন্ডিং অফ ল্যাপ। আচ্ছা, ল্যাপটাকে একটা পিনের মধ্যে বেসিক্যালি হচ্ছে জড়ানো হয়, ভালো কথা। পিনের মধ্যে জড়ানো হলে তো বলতেছে ওইখানে হচ্ছে যদি কোনো কারণে হচ্ছে মনে করো যে হচ্ছে আনওয়াইন্ডিং এর সময় জড়ানোটা প্রপার টেনশন ছিল না জড়ানোর সময়, তাহলে কিন্তু তোমার আনওয়াইন্ডিংটা প্রপার হবে না ল্যাপটা। তাহলে বলতেছে ল্যাপেরটা যদি আনওয়াইন্ডিং প্রপার না হয় তাহলে সেখানে বলতেছে আমার কি হবে, ইরেগুলারিটি হচ্ছে আমারটা বেশি হবে। তো এগুলো ছিল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ল্যাপ ফিডিং সিস্টেমে। তো ল্যাপ ফিডিং সিস্টেমে যেগুলো হচ্ছে অ্যাডভান্টেজ সেগুলো চলে যাবে হচ্ছে জুট ফিট সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ, আর এখানে যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল সেগুলো হচ্ছে জুট ফিট সিস্টেমের অ্যাডভান্টেজে চলে যাবে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, সিআর আছো, হামিম, আব্দুল রব অথবা হচ্ছে নিশান, তিনজন আছো, তিনজনের মধ্যে কেউ একজন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনো, তোমাদের এখানে দেখতেছি পার্টিসিপেন্টস, আমি গত 2 দিন ধরে খেয়াল করতেছি পার্টিসিপেন্টস কিন্তু হচ্ছে যখন আমি ক্লাস গুলো হচ্ছে এক্সট্রা ক্লাস দিচ্ছি, তোমরা কিন্তু কেউ অ্যাটেন্ড খুব একটা বেশি ভালো করতেছে না, বা আসলে চলে যাচ্ছ। তো সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে বলে দিও যে এগুলো কিন্তু আমি হচ্ছে পরপর 2টা ক্লাস হিসেবে কাউন্ট করতেছি, তারপর এখানে কিন্তু আমার ডাবল অ্যাটেন্ডেন্স চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই শুধু রবিবার ক্লাস করলেই হবে না, যে এক্সট্রা ক্লাস যেগুলো আছে না করলেও চলবে সেরকম না, এই অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু হচ্ছে মার্কস হিসেবে চলে আসবে ফাইনাল মার্কস যখন আমি টানাবো, মানে ক্লাস টেস্ট অ্যাটেন্ডেন্স মিলে যখন আমি টানাবো তখন কিন্তু এগুলোর ইফেক্ট ভালোই পড়বে ওখানে গিয়ে। তখন যেন কেউ এসে বলো না যে ম্যাম অ্যাটেন্ডেন্স কত ছিল একটু দেখি, ম্যাম আপনি বোধহয় ভুল করেছেন ক্যালকুলেশনে, এখানে আমাদের অ্যাটেন্ডেন্স আসেনি, আমরা তো রেগুলারে ক্লাস করেছি রোববার প্রত্যেকদিন এসেছিলাম, কিন্তু আমি যে এডিশনাল ক্লাস গুলো নিয়েছি সেখানে কিন্তু তুমি অ্যাটেন্ড করতেছো না, একদিনে কিন্তু তোমার হচ্ছে 2টা ক্লাস মিস হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু ওদেরকে বলে দিও, এরপর ওরা আসলে আসুক না আসে নাই তাদের রেসপন্সিবিলিটি। বাট মার্কস টানানোর পর কেউ যেন আমাকে ফোন না দেয় যে ম্যাম এই অ্যাটেন্ডেন্স এর মাসের জন্য একটু আপনার সঙ্গে দেখা করতাম, তোমার থেকেও আমি ডাবল চেক করে অ্যাটেন্ডেন্স এর মার্কস বসাই, কারণ শুধু তোমার না এটা আমারও টেনশন আছে যে হচ্ছে আমি কাউকে হচ্ছে ডিপ্রাইভ করতেছি কিনা। আর তোমার একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স চলে যাওয়া মানে তোমার এই মার্কসটা 1 মার্কস অনেকখানি কমে যাবে। আচ্ছা এখানে দেখো, এখানে কিসের সব ওখানে তো বলাই হয়ে গেল, এখন হচ্ছে ফ্লক ফিডিং এর দেখো কিছু কিছু পয়েন্ট আমার কাছে মনে হয়ে গেছে, তোমার কাছে একটু আননোন মনে হবে, সেই জিনিসগুলো আমি শুধু বলে যাই তাহলে হয়ে যাবে। দেখো রিডাকশন আর বলতেছে 1% সিভি। আচ্ছা সিভি বোঝো, টেস্টিং তো পড়ানো হচ্ছে বোধ হয়, ফাইবার নিয়ান টেস্টিং, FYT। হ্যালো, জি ম্যাম পড়ানো হচ্ছে। আচ্ছা ওইখানে তো তোমার তো ল্যাব তো হচ্ছে না মনে হয়, এটা একটা প্রবলেম, শুধু তো মনে হয় থিওরি পড়ানো হচ্ছে তাই না? হ্যাঁ, ওইখানে যখন ল্যাব করাবে দেখো, যখন টেস্ট করা হয় মোটামুটি একটা টেস্টের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 10টা করা, সবচেয়ে বেশি করলে ভালো হয়, মনে করো যদি আমরা 100টা করতে চাই খুব ভালো হবে, কিন্তু মনে করো যে হচ্ছে এটা না আমরা স্টুডেন্ট জন্য 100টা করলাম, কিন্তু মনে করো যারা হচ্ছে প্রত্যেকদিন মিল চালায় তাদের তো হচ্ছে মনে করো এত কাজের মাঝে এই 100টা টেস্ট করা সম্ভব না, শুধু একটা টেস্ট, ওখানে দেখা যায় যে প্রত্যেকদিন হিউজ অ্যামাউন্ট অফ টেস্ট হয়। তো সেক্ষেত্রে বলতেছে 100টা টেস্ট তো করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে 20টা করতে পারলে ভালো, না করতে পারলে মিনিমাম 10টা করা উচিত, 10টাকে স্ট্যান্ডার্ড ধরা হয় যে মিনিমাম 10টা। তো 10টা টেস্ট যখন করবা এই টেস্ট গুলোর মধ্যে নিজেদের মধ্যে ভেরিয়েশন কতটুকু আছে, ঠিক আছে, এই ভেরিয়েশনটা চেক করা হয়। সেই ভেরিয়েশনের কথা বলতেছে সিভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। যখন তোমরা হচ্ছে টেস্টিং এর ল্যাব শুরু করবা তখন দেখবা যে হচ্ছে এটা প্রত্যেক দিনে হয়তো তোমাদেরকে বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, বলবো তোমার কাছে জিজ্ঞেস করবে হয়তো টিচার যে সিভি পার্সেন্টেজ কত এসেছে বলো, অ্যাভারেজ কত এসেছে বলো, এগুলো হয়তো জিজ্ঞেস করবে। তো এইটা হচ্ছে আমি এখন ডিটেলস না বলি, যেহেতু তোমরা ল্যাব করবাই ওখানে, ওখানে তোমাদের ডিটেলস বলা হবে, এখানে জাস্ট আমি ফুল মিনিংটা বলে যাই শুধু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন।
ঠিক আছে, সিভি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এখানে রিডাকশন অফ হচ্ছে বলতেছে 1% সিভি ইন সুট ফিট সিস্টেম, কার্ডিং সিস্টেম মানে এখানে বোঝানো হচ্ছে যে লেফট ফিডিং এর সিস্টেমে যে পরিমাণ হচ্ছে সিভি আসতো, সিভি বলতে এখানে মনে করো তোমার কার্ডস লাইভারে মনে করো হচ্ছে আমি লিনিয়ার ডেন্সিটি টেস্ট করেছি, ফর এক্সাম্পল কার্ডস লাইভারে লিনিয়ার ডেন্সিটি টেস্ট করেছি, লিনিয়ার ডেন্সিটি টেস্ট করার পর আমি 10টা টেস্ট করেছি, মানে হচ্ছে আমি লিনিয়ার ডেন্সিটি 10 বার টেস্ট করে অ্যাভারেজ করেছি, সেখান থেকে আমি সিভি বের করেছি। তো সেইটা বলতেছে আমি যদি লেফট ফিডিং সিস্টেমে সিভি বের করতাম, সেখানে যদি মনে করো হচ্ছে এখানে 6 আসতো, তো এখানে যদি আমি চুক চুট দ্যাট মিনস চুট ফিট সিস্টেম যদি ইউজ করি তাহলে বলতেছে 6-এর জায়গায় 5 আসবে। বোঝা গেছে? আপনার লাস্ট লাইনটা বুঝিনি, আরেকবার বলে ভালো একটু। বলতেছে মনে করো যে আমি কার্ড লেফট ফিডিং সিস্টেম মনে করে একই কার্ডিং মেশিন, আমি মনে করি শুধু সবকিছুই একই, শুধু ভিন্ন হচ্ছে একটা আমি লেফট ফিট দেবো, ফাইবারও একই লেফট ফিট দেবো সিস্টেম, আরটা হচ্ছে কার্ড চুট ফিট সিস্টেম ইউজ করবো। তো লেফট ফিট যদি দেই, লেফট ফিট দেওয়ার পর মনে করো যেটা হচ্ছে কার্ড সিলেবাস তৈরি হবে, মনে করো দুইটা কার্ডিং মেশিন আমি নিয়ে আসি, একটা কার্ডিং মেশিনে হচ্ছে লেফট ফিট করা যায়, আর একটা কার্ডিং মেশিনে হচ্ছে চুট ফিট অ্যারেঞ্জমেন্ট আছে, সবকিছু একই আছে, ফাইবার একই আছে, মেশিনের সেটিংস একই আছে, ঠিক আছে। তো এখন মনে করো হচ্ছে দুইটারই হচ্ছে কার্ড স্লাইভার তৈরি হলো, লেফট ফিটিং সিস্টেম যেটা সেটা মনে করো কার্ড স্লাইভার 1, আর চুট ফিট সিস্টেম যেটা আমি ইউজ করেছি সেখানে মনে করো কার্ড স্লাইভার 2। তো হচ্ছে কার্ড স্লাইভার 1 এ মনে করো হচ্ছে আমি স্লাইভারের লিনিয়ার ডেন্সিটি টেস্ট টেস্ট করলাম, যেহেতু বললাম যে কোনো একটা টেস্টের ক্ষেত্রে 10টা করতে হবে, তো 10টা করার পর মনে করো আমি হচ্ছে অ্যাভারেজ দেখলাম, মনে করো সেই অ্যাভারেজ আসলো সিভি পার্সেন্টেজ হলো 5 এসেছে। তাহলে বলতেছে চুট ফিট সিস্টেমে আমি যে টেস্টটা করব সেই টেস্টে দেখা যাবে যে আমার কি হবে, সেখানে 5 না হয়ে সিভি পার্সেন্টেজ 4 আসবে, মানে 1% কমে যাবে। সিভি পার্সেন্টেজ কম হওয়া মানে কোয়ালিটি ভালো হওয়া। জি ম্যাম, বোঝা গেছে? বুঝতে পারছি। আচ্ছা আরেকটা মনে হয় আছে কোথায় জানি, আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে দেখো এটা টার্ম আছে চুট ফিট সিস্টেম, এটা দেখো এটা আমার কাছে মনে হয়ে গেছে তোমরা হচ্ছে নর্মালি বুঝবা না এই জিনিসটা, যেখানে দেখো সিভি আছে একই, সিভি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, চুট ফিট সিস্টেম কন্ট্রোল শর্ট টার্ম ভেরিয়েশন, কিন্তু বলতেছে মিডিয়াম এবং লং টার্ম ভেরিয়েশনটাকে কন্ট্রোল করতে পারবে না। এখন আসো যে শর্ট টার্ম ভেরিয়েশন বলতে কি বোঝায়, মিডিয়াম এবং লং টার্ম ভেরিয়েশন বলতে কি বোঝায়। আচ্ছা স্লাইভারের ফিগার তো মনে হয় আমরা দেখেছি তাই না, স্লাইভারের ফিগার কি দেখেছি আমরা? আচ্ছা ভালো কথা, মনে করো স্লাইভারটা এরকম যে সব জায়গায় আমরা চাই এরকম, সব জায়গায় এইরকম হচ্ছে মনে করো থিকনেস আমি এরকম দিয়েছি, সব জায়গায় এরকম থিকনেস ও কেটে আমি চাই, কিন্তু দেখো এখানে কি মোটা হয়ে গেছে না এই জায়গাটা, মোটা হয়ে গেছে না? তো ভালো কথা, এরকম দেখা যাবে যে স্লাইভারটা এরকম দেখা যাবে সব জায়গায় সমান থাকবে না, এরকম কোথাও চিকন মোটা হয়ে যাবে, বাইরে থেকে দেখলেও যদি মনে হবে খালি চোখে যে আসলে এটা মনে হয় সমানই আছে সব জায়গায় ডায়ামিটার, কারণ স্লাইভারটা অনেকখানি রাউন্ড শেপেরই, যে ডায়ামিটার অনেকখানি মনে হয় সমান আছে, কিন্তু যদি আমি হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ দেখি তাহলে দেখা যাবে যে এরকম সব জায়গায় সমান থাকবে না, এরকম চিকন মোটা হয়ে যায়। এই চিকন মোটা কমানোর জন্যই অটো লেভেলার ইউজ করা হয়, ঠিক আছে? তো মনে করো এরকম এক জায়গায় মোটা হয়ে গেছে, আবার চিকন হয়ে গেছে, আবারও মোটা হয়ে গেছে, আবারও মোটা হয়ে গেছে, এরকমই থাকে দেখা যাবে যে পুরো স্লাইভারের লেংথ জুড়ে এরকম দেখা যাবে চিকন মোটাই থাকে। তাহলে দেখো এরকম একটা কি ওয়েভ লেংথ এর মতো হয়ে গেছে না, নিচে ধরো বা উপরে ধরো। জি ম্যাম, তাহলে মনে করে এই ওয়েভ লেংথ এখানে থেকে এখান এতটুকু তো ওয়েভ লেংথ ধরা হয় ল্যামডা, যেটা আমরা পড়ে এসেছি এইটুকুই তো ধরবো তাই না ওয়েভ লেংথ, রাইট? এটাই বলতেছে, এটাই ভেরিয়েশনের লেংথ বলতেছে, এটাই যদি হচ্ছে মনে করে হচ্ছে যে আপ টু 25 সেন্টিমিটার, ভেরি শর্ট টার্ম আছে, শর্ট টার্ম আছে, মিডিয়াম আছে, লং, তো হচ্ছে জিরো থেকে শুরু করে, দ্যাট মিন জিরো তো হবে না, 0.1 থেকে 0.1
1 সেন্টিমিটার থেকে শুরু করে যদি আমার হচ্ছে মনে করো কত আসে 2.5 মিটার, 2.5 মিটার আসে, তাহলে সেই ধরনের ভেরিয়েশন গুলোকে বলা হয় শর্ট টার্ম ভেরিয়েশন। আর এর বাইরে যে ভেরিয়েশন গুলো আছে, দ্যাট মিনস ওয়েভ লেন্থ যখন আরো বেশি হবে তখন সেই ওয়েভ লেন্থ গুলোকে মিডিয়াম এবং লং লং টার্মের ভেরিয়েশন, শর্ট মিডিয়াম টার্ম এবং লং টার্ম ধরা হয়। তাহলে যে 0.1 সেন্টিমিটার থেকে শুরু করে 2.5 মিটার পর্যন্ত যদি ওয়েভ লেন্থ হয় স্লাইভারের মধ্যে, তখন সেই ভেরিয়েশন গুলোকে বলা হয় শর্ট টার্ম। তাহলে বলতেছে যে জুট ফিট সিস্টেম যদি আমি ইউজ করি, তাহলে বলতেছে জুট ফিট সিস্টেম আমার হচ্ছে এই শর্ট টার্মের ভেরিয়েশন গুলোকে মিনিমাইজ করে দিতে পারে, দ্যাট মিনস এই ভেরিয়েশন গুলা থাকবে না, মানে চিকন মোটাটা কমে যায় এরকম হবে অনেকখানি, ঠিক আছে, এই জায়গাটার মতো হয়ে যাবে অনেকখানি, সব জায়গায় মোটামুটি ইভেন হয়ে যাবে। এটা বলতেছে এই শর্ট টার্ম ভেরিয়েশনটাকে জুট ফিট সিস্টেম হচ্ছে মিনিমাইজ করতে পারে। কিন্তু যদি এই ওয়েভ লেন্থের হচ্ছে এই ওয়েভ লেন্থ যদি 2.5 মিটারের চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে বলতেছে মিডিয়াম টার্ম এবং হচ্ছে লং টার্ম ভেরিয়েশন। সেই মিডিয়াম টার্ম এবং লং টার্ম ভেরিয়েশন বলতেছে জুট ফিট সিস্টেম হচ্ছে কারেক্ট করতে পারবে না। বোঝা গেছে? হ্যাঁ, না বোঝা বোঝা গেছে ম্যাম। তাহলে চলো এখন নেক্সট কন্টেন্টে যাই আমরা। আচ্ছা, এখানে বলে গেছে যে কোন কোন কোম্পানি, কোন কান্ট্রির কোম্পানিটা জুট ফিট সিস্টেম হচ্ছে তৈরি করে, সেই জাস্ট নামগুলো বলে গেছে। যেমন প্লার্স জুট ফিট সিস্টেম প্রায় পেত, এটা সম্ভবত প্লার্স হচ্ছে ইউকের ব্র্যান্ড। দেন হচ্ছে এক্সট্রাক্ট এক্সাক্ট ফাইবার FBR, যেটা সুট ফিট সিস্টেম, মানে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা হচ্ছে ট্রুজলা, জার্মানির কোম্পানি। ML স্নো ফ্লেকার সুট ফিট সিস্টেম, মানে এটা ব্র্যান্ডের নাম। একই সব সব কোম্পানি মনে করো হচ্ছে সুট ফিট সিস্টেম বানাচ্ছে। মনে করো মোবাইল ফোন, মোবাইল ফোন তো আমরা কি কি ইউজ করি, মনে করো কমন ব্র্যান্ড যেগুলো আসে, মনে করো যে অ্যাপল আসবে, দেন আসবে মনে করো হচ্ছে স্যামসাং, দেন মনে করো আসবে, তাহলে অ্যাপল খেয়াল করো, অ্যাপল হচ্ছে মোবাইল ফোন কিন্তু বানাচ্ছে সবাই। অ্যাপল কোন দেশের হচ্ছে ব্র্যান্ড জানে? মোবাইল ফোন অ্যাপল কোন দেশের ব্র্যান্ড জানা নেই? অবভিয়াসলি আমেরিকান, স্যামসাং কোরিয়ান, ঠিক আছে। আবার যদি হচ্ছে মনে করো সিম্ফনি ধরো বা হচ্ছে ওয়ালটন ধরো, ওয়ালটন তো বাংলাদেশে, আর বাংলাদেশ, হ্যাঁ, তাহলে খেয়াল করো। আবার ধরো মনে করো হচ্ছে যদি হচ্ছে শাওমি ধরো বা ভিভো ধরো, চায়না ব্র্যান্ড, চায়না ইন্ডিয়া, ঠিক আছে, ভিভো, তো এই ধরনের হচ্ছে বা ওপো, তো এখানে ওই একই জিনিস। মেন কথা হচ্ছে আমরা ওখানে মোবাইল ফোন দেখলাম, আর এখানে একটা চুট ফিট সিস্টেম দেখা যাবে যে আমরা ওখানে কয়েকটা ব্র্যান্ডের নাম বলেছে এবং কান্ট্রি, মানে কান্ট্রি বলেছে, দ্যাট মিনস অরিজিন বলেছি। তো এখানেও বলে গেছে ব্র্যান্ড মানে তো প্লার্টস, প্লার্টস হচ্ছে ব্র্যান্ডের নাম, মডেল হয়তো 6-5 টাইপ, মোবাইল ফোন যেটা বলেছি জুট ফিট সিস্টেম, আর এখানে আসবে হচ্ছে ইউকে হচ্ছে কান্ট্রি, ঠিক আছে, ইউকে হচ্ছে কান্ট্রি। তো এখানে হচ্ছে মনে করো হচ্ছে FBR যেটা আসবে, FBR হচ্ছে হয়তো মডেল আছে, এটা ওদের দেওয়া মডেল, ক্রুজলার হচ্ছে ব্র্যান্ড নেম, দেন হচ্ছে জার্মানি হচ্ছে অরিজিন, ঠিক আছে, এরকম সবগুলো, সবগুলাই হচ্ছে জুট ফিট সিস্টেম। বিভিন্ন কান্ট্রি বানায় সেটা হচ্ছে সেই কান্ট্রি এবং হচ্ছে আমার ব্র্যান্ড নেমেই বলা হয়ে গেছে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার আসো, বলতেছে কার্ডিং মেশিনে কয়টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফাংশনাল জোন থাকে। তো নর্মালি কার্ডিং মেশিনে চারটা ফাংশনাল জোন থাকে। কি কি জোন হয়? একটা হচ্ছে ফিডিং জোন, বলতেছে ক্লিনিং জোন, কার্ডিং এবং স্লাইভার ফরমেশন জোন। এখন এই জোন গুলা সম্বন্ধে কোন জোনে কি কি আছে সেগুলো সম্বন্ধে ডিটেলস বলবো। অলরেডি আমরা কিন্তু পড়ে এসেছি, কিন্তু আরো একটু ডিটেলস বলবো, পড়বো, ওখানে সামারি হিসেবে পড়ে এসেছি, এখন এখানে এসে ডিটেলস চলে আসবে। কিভাবে সামারি হিসেবে পড়ে এসে পড়ে এসেছি, মনে করো আমরা হচ্ছে ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম ফিগার যেটা ছিল বড় ফিগার দেখে আসলাম একটু আগে, মানে গত ক্লাসে দেখেছি, এই যা 1 থেকে শুরু করে, 1 থেকে শুরু করে আমার হচ্ছে 18 পর্যন্ত, এখানে যে পার্টস এর নামগুলো পড়েছি এগুলাই ওরা চারটা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। ফিটিং ইউনিট হয়তো বলতেছে এই যে 4 নম্বরটাকে, ক্লিনিং ইউনিট আসবে এটা এবং হচ্ছে এটা, দেন হচ্ছে কার্ডিং ইউনিট আসবে হচ্ছে 8 এবং 10,
দেন হচ্ছে আমার কি আসতেছে একটা কি ছিল যে হচ্ছে স্লাইফার ফরমেশন ইউনিট, স্লাইফার ফরমেশন ইউনিট হতে হচ্ছে এই পয়েন্টটাতেই আসবেন, মানে এগুলোর সম্বন্ধে এখন একটু হয়তো ডিটেলস পড়বো এই আর কি। বাট বেসিক যেটা সেটা কিন্তু আমাদের অলরেডি নামগুলো বলা হয়ে গেছে বা আমরা পরিচিত হয়ে এসেছি ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম যেটা আমরা কন্টেন্ট পড়েছি সেটার মধ্যে। ওকে, এখন আসো হচ্ছে আমার কি আছে হচ্ছে কার্ডিং মেশিনের, আচ্ছা ট্রুজলার এবং হচ্ছে রিটার, যেহেতু এই দুটা ব্র্যান্ড বেশি চলে সো এই দুটা ব্র্যান্ডেরই আমি মডেল গুলো দেওয়ার চেষ্টা করতেছি যে কোন কোন মডেল হচ্ছে বেসিক্যালি ওতে চলে। লাস্ট মনে হয় আসে এসেছিল TC11 ট্রুজলার এটেস্ট যেটা ছিল, আর রিটারে ছিল C17, ঠিক আছে এটা হচ্ছে লাস্ট মডেল ওদের, বোঝা গেছে? জাস্ট ব্র্যান্ড নেম, এটা মুখস্থ করার কিছু নেই, বাট মাথায় রাখিও। এবার আসো ফাংশনাল জোন ছিল, প্রথমে ছিল হচ্ছে ফিডিং জোন, কনভেনশনাল সিস্টেম পুরাতন, ঠিক আছে কি ছিল। এখন এখানে ফিগারটা দেখো, ফিগারটা দেখে যাই তাহলে আমাদের হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আসো না তো এখানে খেয়াল করো, প্রথমে 2 নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফিট রোলার, ফিট রোলার, দেন ফিড প্লেট, এই এত এখান থেকে এতটুকু বলতেছে ফিট টেবল, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু বলতেছে ফিট টেবল, এইটাকে বলতেছে আমার হচ্ছে কি, এইটাকে বলতেছে ফিট প্লেট, ফিট প্লেট। আর এই পার্টটাকে বলতেছে হচ্ছে ডিফ্লেক্টর নোজ, ডিফ্লেক্টর নোজ। আর এই পার্টটাকে বলতেছে গাইড সারফেস, গাইড সারফেস, ঠিক আছে। তাহলে বলতেছে পুরাতন যে হচ্ছে ফিট অ্যারেঞ্জমেন্টটা ছিল, পুরাতন যে কার্ডিং মেশিনটা ছিল সেই কার্ডিং মেশিনে বলতেছে ফিটিং ইউনিটটা এরকম ছিল। তাহলে কি ছিল প্রথমে হচ্ছে 2 নাম্বার যেটা আছে এটা হলো ফিট রোলার, এটা বলতেছে এতটুকু বলতেছে ফিট টেবল, এটাকে বলতেছে ফিট প্লেট, এই মাথাটাকে বলতেছে ডিফ্লেক্টর নোজ, আর এই এইটুকু পার্টকে বলতেছে আমার হচ্ছে গাইড সারফেস। তাহলে কি বলতেছে, প্রথমে হচ্ছে ফিট রোলার, ভালো কথা, ফিট রোলার হচ্ছে দেখো ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে তবে দেখো ম্যাটেরিয়ালটা কিন্তু সামনের দিকে যায়। আর হলুদ কালারে যেটা দেখতেছো এটা হচ্ছে আমার কি হচ্ছে, যেহেতু কনভেনশনাল হচ্ছে এটা কার্ডিং মেশিন, তার মানে এখানে হচ্ছে কি হবে, এটা হচ্ছে ল্যাব, ব্লোরুমের আউটপুট ছিল ল্যাব, সেই ল্যাবটাকে আমি ফিট দিয়েছি, যেহেতু কনভেনশনাল হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে কার্ডিং মেশিন। তাহলে ইয়েলো কালার যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমার ল্যাব, ভালো কথা। তাহলে হচ্ছে ফিট ডোলার যখন হচ্ছে ঘুরবে তাহলে ফিট ডোলারের রোটেশনের কারণে কি হবে, এই ল্যাব যেটা আছে সেই ল্যাবটা হচ্ছে সামনের দিকে আগাবে, তার মানে হচ্ছে ল্যাবটা হচ্ছে মেশিনের মধ্যে ইনপুট হবে। এখন খেয়াল করো ফিট ডোলার তো উপরে ঝোলানো থাকে, এখন নিচে যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে কি হচ্ছে, ল্যাবটা কি স্থির হয়ে থাকবে না নিচের দিকে পড়ে যাবে? হ্যালো হ্যালো, কোশ্চেনটা শুনি নাই, মনে করো নিচে যদি এই জিনিসটা না থাকে, এর এই ল্যাপ রোলারটা কিন্তু হচ্ছে নিচে একদম মাটির সাথে ঝোলানো না, মাটি থেকে দেখা যাবে যে কিছুটা উপরে ফিট রোলারটা, ঠিক আছে। এখন খেয়াল করো ফিট রোলারের নিচ দিয়ে তো হচ্ছে আমার ল্যাপটা যাচ্ছে, আচ্ছা এখন যদি নিচে এই জিনিসটাকে আমি ভ্যানিশ করে দেই, এটাকে যদি ভ্যানিশ করে দেই তাহলে কি হচ্ছে, আমি বলতেছি যে কোনো একটা সাপোর্ট দিয়ে ল্যাপ ফিট রোলারটা হচ্ছে উপরে ঝোলানো আছে, এ ঘুরতেছে জন্য হচ্ছে এই ল্যাপটা হচ্ছে ফিট হচ্ছে, নিচে যদি আমি হচ্ছে এই রোলারটাকে ভ্যানিশ করে দিই তাহলে কি ল্যাপটা হচ্ছে কি ফিট রোলার কন্টাক্টে থাকবে না নিচে পড়ে যাবে। তাহলে খেয়াল করো তাহলে কি হচ্ছে, এই
ফিট ট্যাবল যেটা আছে, ফিট ট্যাবল এবং হচ্ছে ফিট প্লেট দুইটা মিলে কি হচ্ছে যে ল্যাবটা যেন হচ্ছে ফিট ফিট ডলার যখন খুলবে সেই সাথে মেশিনে যে ইনপুট হবে সেই ল্যাবটাকে হচ্ছে মেশিনে ইনপুট করার জন্য ধরে রাখতেছে বা সাপোর্ট দিচ্ছে হচ্ছে ফিট ট্যাবল এবং হচ্ছে ফিট প্লেট। এরা যদি না ধরে থাকতো তাহলে এটা এখানে থাকতো না, নিচের দিকে পড়ে যেত। এই যে ধরে রাখা, সে ধরে রাখার কাজটা দ্যাট মিন্স সাপোর্ট দিচ্ছে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই ফিট ট্যাবল এবং হচ্ছে ফিট প্লেট। এখন আসে দেখো ডিফ্লেক্টর নোজ। ডিফ্লেক্টর নোজ কি বলে গেছে? ডিফ্লেক্টর নোজের বলতেছে শার্পনেস বা হচ্ছে শেপ। এখানে বলতেছে ডিফ্লেক্টর নোজের শেপের হচ্ছে উপর ডিপেন্ড করবে, আবার হচ্ছে এটা ফিডিং এর হচ্ছে পরিমাণ বা হচ্ছে এটা শার্পনেস এর উপর ডিপেন্ড করবে হচ্ছে ফিডিংটা কতটুকু হবে। দেন হচ্ছে বলতেছে আরেকটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে এই গাইড সারফেস, দ্যাট মিন্স এখান থেকে শুরু করে এতটুকু পার্ক পর্যন্ত এটুকু বলতেছে গাইড সারফেস। এই গাইড সারফেস বলতেছে এই গাইড সারফেস এর হচ্ছে লেন্থ কতটুকু হবে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের কোয়ালিটি। মানে এই গাইড সারফেস এর লেন্থ যদি অনেক বড় হয় তাহলে দেখা যাবে যে কি হবে, ফাইবার গ্রিপিং ভালো হবে, ফিট ভালো হবে, কিন্তু কি হবে ফাইবারের ইম্পিউরিটিস টা দেখা যাবে যে ফাইবারের সাথে চলে যাবে। কিন্তু আবার এটা যদি হচ্ছে খুবই শর্টার হয় তাহলে দেখা যাবে যে কি আমার ফিডিং রেটটাও কমে যাবে, কিন্তু দেখা যাবে যে আমার কি হবে যে ফাইবারটা যাবে সেই ফাইবারটা আমার কি হবে সেই ফাইবারটা কম্পারেটিভলি ক্লিন অবস্থায় চলে যাবে। তাহলে বলতেছে এটা অনেক লং বেশিও না বা শর্টও না, অপটিমাম লেভেলের ইউজ করা উচিত যাতে কি হয় টেকারিং রোলার হচ্ছে যে দেখো টিথ গুলা আছে এই টিথ গুলা যেন খুব ভালোভাবে গ্রিপিং করতে পারে ফাইবারের ফ্লিসটাকে, এই ফাইবারের শিটটাকে ফাইবারের ফ্লিসও বলে, ঠিক আছে, ফ্লিসটাকে ফাইবার ফ্লিসটাকে যেন হচ্ছে গ্রিপ করতে পারে এবং কি হয় যে ফাইবারের মধ্যে যেন কি হয় যে পরিমাণে ইম্পিউরিটি ছিল সেই ইম্পিউরিটিস গুলো যেন হচ্ছে ক্লিন হয়ে যায়। সেই হিসেবে মাথা কথা চিন্তা রেখে এই হচ্ছে গাইড প্লেটের হচ্ছে লেন্থ কতটুকু হবে সেটা হচ্ছে ডিজাইন করতে হবে। বোঝা গেছে এতটুকু? বুঝতে পারি। আচ্ছা এটা তাহলে খেয়াল করো এখানে কি ছিল, ফিট ডোলা ছিল কনভেনশনাল যেটার মধ্যে হচ্ছে ল্যাব ফিট করা হতো, ফিট ডোলা ছিল, ফিট ট্যাবল ছিল, ফিট প্লেট ছিল, ডিফ্লেক্টর নো ছিল, দেন হচ্ছে গাইড সার্ফেস ছিল। এখন যদি আমরা মডার্ন দেখি একটা, যে মডার্ন যে হচ্ছে অ্যাটাচমেন্টটা কিরকম আছে, মডার্ন অ্যাটাচমেন্টটা খেয়াল করো এই যে এটা, এটা দেখো একদম সিম্পল করা হয়ে গেছে। এখানে শুধুমাত্র দেওয়া আছে দুই নাম্বার যেটা ছিল ফিট রোলার, ফিট রোলারটাই আছে, কিন্তু উপরে দেখো ওখানে যেমন হচ্ছে এখানে এক নাম্বার যেটা আছে এটা হচ্ছে ফিট প্লেট। এখানে হচ্ছে গাইড সারফেসও নাই, ডিফ্লেক্টর নোজও নাই এবং ফিট ট্যাবলও নাই, ঠিক আছে, এখানে শুধুমাত্র হচ্ছে ফিট প্লেট আর হচ্ছে ফিট রোলার এই দুটো করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে মনে করো রোলারটা দেখো ক্লক ওয়াইজ ঘুরতেছে, ফিট রোলার যেটা সেটা হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরতেছে, তাহলে ফিট ডোলা যদি ক্লক ওয়াইজ ঘটে ফাইবারটা ঢুকবে কিন্তু এদিক দিয়ে, ফাইবারটা যাবে কিন্তু এদিক দিয়ে, ঠিক আছে, এদিক দিয়ে এদিক দিয়ে যাবে, যে ফাইবারের শিটটা আসবে তারা হচ্ছে এভাবে যাবে, ঠিক আছে। তো এভাবে যদি যায় তাহলে এটা ক্লক ওয়াইজ ঘুরতে হচ্ছে ভালো কথা সামনের দিকে যাবে এবং হচ্ছে ফিট প্লেট এখানে সাপোর্ট দিবে। এবং ফিট এটার জন্য কারণ হচ্ছে খেয়াল করো এই ফিট প্লেটটা কেন দরকার, মানে উপরে যদি না থাকতো তাহলে কি অসুবিধাটা হতো, নিচে যখন নিচ দিয়ে গেল খেয়াল করো, তখন নিচ দিয়ে গেল যখন, তখন আমি যদি নিচে কিছু না দিতাম তাহলে কি হতো নিচে পড়ে যেত ল্যাবটা। আর এখানে যেহেতু আছে এখানে কিন্তু ল্যাব না, এখানে কার্ড ম্যাট আসতেছে, মডার্ন যেহেতু এখানে আসবে কার্ড ম্যাট বা চুপ ম্যাট আসবে। তো উপরে হচ্ছে এই প্লেটটা গাইড সরি ফিট প্লেটটা না দিলে কি অসুবিধাটা হতো, কারণ নিচে যেহেতু এখন তো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, এখন তো হচ্ছে স্থির হয়ে থাকার কথা, কারণ এটা তো নিচ না, যে নিচের জন্য আমার হচ্ছে ট্যাবল দরকার হবে বা প্লেট দরকার হবে, নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন যেহেতু আমি উপর দিয়ে দিচ্ছি তাহলে তো পড়ার কোনো পসিবিলিটি নেই, তাহলে আমার কেন হচ্ছে গাইড প্লেট দরকার। এখন খেয়াল করো এটা যখন ঘুরবে এই ফিট রোলারটা যখন ঘুরবে দুই নাম্বারটা, এটা তো হচ্ছে বেসিক্যালি কন্টাক্টে থাকে এভাবে যাবে, মানে এটা যদি ফিট রোলার হয় তার একদম গায়ের সাথে লেগে যাবে, কারণ গায়ের সাথে যদি লেগে না থাকে তাহলে কি হচ্ছে সামনের দিকে আগাবে কার্ড ম্যাটটা না, ম্যাম আগাবে না, তাহলে কন্টাক্টে থাকতে হবে অবশ্যই, এতটুকু আমরা মানতেছি যে যখন ফিট রোলারটা ঘুরবে এটা যদি হচ্ছে কি হয় কন্টাক্টে থাকে তবে এটা সামনের দিকে আগাবে। এখন যখন ঘুরবে ভালো কথা ফিট রোলারটা, এই রোলারটা যখন ঘুরবে তো এখন খেয়াল করো সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে মানে বিকেন্দ্রীকরণ যে ফোর্স, মানে সবকিছু সেন্টার থেকে দূরে সরে যেতে চায়,
এই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে দেখা যাবে যে এই স্কার্ড ম্যাটটা কি উপরে উঠে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না। জি ম্যাম, তাহলে খেয়াল করো, যদি উপরে উঠে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে মনে করো কখনো হচ্ছে কন্টাক্টে থাকলো তখন হচ্ছে বেশি পরিমাণ ফিট গেলো, আবার কোনো কারণে একটু উঠে গেলো তাহলে কি কম পরিমাণ ফিট যাবে না? জি ম্যাম, তাহলে এটা আমরা চাই না, কারণ আমরা চাই যে সবসময় সমানভাবে ফিট হোক, ঠিক আছে? এটা আমরা সবসময় চাই, তো সবসময় যেন সমানভাবে ফিট হয়, এই সবসময় যেন হচ্ছে এই কার্ড ম্যাটটা বা চুট ম্যাটটা যেন হচ্ছে কি হয় ফিট রোলারের সারফেস এর কন্ট্যাক্টে সমান প্রেসারে হচ্ছে সবসময় থাকে, সেই জিনিসটা মেনটেন করবে হচ্ছে এই ফিট প্লেটটা। বোঝা গেছে? জি ম্যাম, জি ম্যাম। এবং প্রেশারটা যেন সবসময় একই থাকে, এই জন্য দেখো যেখানে একটা কি হয়েছে একটা হচ্ছে স্প্রিং দিয়ে দেওয়া আছে, যেন সবসময় সমান প্রেশারে হচ্ছে এটা থাকে, ফিট প্লেটটা যেন লেগে হচ্ছে প্রেশার দেয়, সেই প্রেশারটা সমান প্রেশারটা মেনটেন করবে হচ্ছে এই স্প্রিং মাধ্যমে। তার মানে হচ্ছে এখানে ফিট প্লেটটা হচ্ছে প্রেশার দিচ্ছে হচ্ছে স্প্রিং লোডেড প্রেশার। ওকে, এতটুকু কি বুঝেছো তোমরা? জি ম্যাম, বুঝতে পারি। আচ্ছা, তুমি বুঝে থাকো, খুবই ভালো কথা। এখন দেখো এইটাকে একটা নাম দিয়েছে, তুমি খেয়াল করো এখানে এর একটা নাম দিয়েছে ইউনিডিরেকশনাল, ইউনিডিরেকশনাল বলে গেছে, খেয়াল করো ইউনিডিরেকশনাল ফিট। ইউনিডিরেকশনাল এখন কেন বলতেছে খেয়াল করো, এটা বুঝতে গেলে আগেরটা একটু দেখি তাহলে ক্লিয়ার হবে। এখন দেখো এই ল্যাপটা এখানে যেহেতু কনভেনশনাল তাহলে ল্যাপ ফিটিং হবে, ল্যাপটা যখন ফিট হচ্ছে খেয়াল করো একটু উপরের দিকে উঠে যাচ্ছে না, খেয়াল করো একটু উপরের দিকে উঠে তারপর তো নিচের দিকে যাচ্ছে। জি ম্যাম, এই ডিফ্লেক্টর নোজের কারণে এই ডিজাইনটার কারণে দেখা যাবে যে কি হচ্ছে ল্যাপটা একটু উপরের দিকে উঠে দেন আবার নিচের দিকে যাচ্ছে, তাহলে বলতেছে একটু উপরের দিকে উঠে আবার নিচের দিকে যাচ্ছে, তাহলে দুই দিকে ডিরেকশন হচ্ছে না, একবার উপরের দিকে উঠে আবার ডিরেকশন চেঞ্জ করতেছে। জি ম্যাম, কিন্তু এইখানে খেয়াল করো এইখানে এসে কি হচ্ছে যে আমার কার্ড ম্যাটটা যদি কয়টা হচ্ছে মডার্ন কার্ড ম্যাট অথবা চুপ ম্যাটটা কি এসে দেখো এইদিকে ঢুকে পুরো কোন কোন দিকে কিন্তু ডিরেকশন চেঞ্জ করতেছে না, সরাসরি এসে নিচের দিকে এদিকে ঘুরে একই দিকে যাচ্ছে। জি ম্যাম, এই যে যেহেতু কোনো ডিরেকশন চেঞ্জ করতেছে না একই ডিরেকশনে যাচ্ছে, এই জন্য এটাকে বলতেছে ইউনিডিরেকশনাল ফিট। আর ওখানে যেহেতু বলতেছে যে দুইবার যেহেতু ডিরেকশন একবার অন্য দিকে গিয়ে আরেকবার যাচ্ছে দুই দিকে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এই জন্য হচ্ছে ওটাকে ইউনিডিরেকশনাল বলতেছে না, ইউনি মানে হচ্ছে একই দিকে একই ডিরেকশন, ইউনিডিরেকশন মানে একই দিকে, তার মানে হচ্ছে এখানে ফিট রোলার যেদিকে ঘুরছে এখানে কি হচ্ছে যে আমার হচ্ছে কার্ড ম্যাট বা চুট ম্যাটটা কোনো দিকে ডিরেকশন চেঞ্জ না করে টেকারিং রোলার সাথে একই দিকে ঘুরতেছে, এই জন্য বলতেছে ইউনিডিরেকশনাল। ম্যাম, কনভেনশনাল তো ওই ফিট প্লেট সিস্টেমের জন্য তো এরকম করে উপর দিকে উঠতেছে, সরি ফিট ফিট প্লেট যেটা ওটা তো ওটা একটু উঁচু, যার জন্য তো উঁচু করে উপর দিকে উঠতেছে। জি 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 জি, মানে এটা হচ্ছে ফিট প্লেটের ডিজাইনের মানে ডিফ্লেক্টর নোজ আর ফিট প্লেটের ডিজাইনের কারণে এটা এরকম হয়ে যাচ্ছে আসলে, তো সেটা ওটা মডিফাই করে ওরা এটাকে ইউনিডিরেকশনাল করে দিয়েছে। জি ম্যাম, ওকে, ক্লিয়ার তাহলে কেন ইউনিডিরেকশনাল বলে? জি ম্যাম। ওকে, এবার আসুন নেক্সট কন্টেন্ট, টেকারিং রোলার। আচ্ছা, একটু আগে আমরা খেয়াল করো 5 নম্বর পরে এসেছি না টেকারিং রোলার, ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামে টেকারিং রোলার, বা এখানেও দেখো এটা এটাই কিন্তু ছিল, এখানে 3 নম্বর বলতেছে, ঠিক আছে, এটাই কিন্তু টেকারিং রোলার। এখানে ফিগারে আসো তাহলে বুঝতে সুবিধা হবে। এই রোলারটা এই রোলারটা ওখানে দেখানো হয়েছে এবং এই অংশটুকুই আমরা পড়লাম যে ফিডিং অ্যারেঞ্জমেন্ট 4 নম্বর যেটা ছিল, ঠিক আছে, ফিড অ্যারেঞ্জমেন্ট। এই 5 নম্বর রোলারটাই ছিল টেকারিন রোলার। টেকারিন রোলার বেসিক্যালি রিটার যে হচ্ছে ব্র্যান্ডটা আছে ওরা বলে টেকারিন রোলার, কিন্তু ক্রুজলার যখন যাবে ওরা ওরা বলে হচ্ছে লিকারিন রোলার। বোঝা গেছে? জি ম্যাম, টেকারিন বা হচ্ছে এখানে ওর হচ্ছে লিকারিন একই জিনিস, টেকারিন অথবা হচ্ছে লিকারিন রোলার। এবার আসুন সে টেকারিন বা লিকারিন রোলার সম্বন্ধে বলবা।
আচ্ছা টেকারিন বা লিকারিন রোলার, আচ্ছা এখানে হচ্ছে টেকারিন বা লিকারিন রোলারে বলে গেছে যে রোলারটা বেসিক্যালি হচ্ছে কাস্ট আয়রনের তৈরি, ম্যাক্সিমালি হচ্ছে এখানে রোলারই হচ্ছে কাস্ট আয়রন এবং স্টিলের তৈরি হয় ম্যাক্সিমামই। তো এখানে ডায়ামিটার বলে গেছে যে অ্যারাউন্ড হচ্ছে 255 মিলিমিটার, এবং হচ্ছে এখানে বলতেছে যে রোলারের গায়ে হচ্ছে ক্লোথ আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এডিশনাল হচ্ছে পিন বা টিথ হচ্ছে বসানো আছে, এবং বলতেছে রোলারটা হচ্ছে ঘোরে হচ্ছে দ্যাট মিনস আরপিএম হচ্ছে কত, বলতেছে 800 থেকে 2000 যদি হয় তাহলে সেটা হচ্ছে ন্যাচারাল ফাইবারের জন্য, আর যদি ম্যানমেড হয় বা সিনথেটিক এর কথা বলে গেছে ওরা, 600 আরপিএম হবে সিনথেটিক এর জন্য। খেয়াল করো এই সেন্টেন্সটা, খেয়াল করো একটু তাহলে ক্লিয়ার হবে। দেখো এখানে বলতেছে ন্যাচারাল ফাইবার যদি হয় সেটা কি বলতেছে, আমার নর্মালি হচ্ছে বলতেছে 800 থেকে 2000 আরপিএম। আরপিএম এর হচ্ছে ফুল মিনিং জানি কি, রেভলিউশন পার মিনিট। গুড, রেগুলার রেভলিউশন পার মিনিট, তাহলে আরপিএম। আর হচ্ছে বলতেছে ম্যানমেড দ্যাট মিন সিনথেটিক এর জন্য বলে গেছে কত হচ্ছে 600 আরপিএম। আচ্ছা সিনথেটিক আর ম্যানমেড দেখো দুইটা শব্দ আমি উচ্চারণ করেছি, একটা হচ্ছে ম্যানমেড একটা হচ্ছে সিনথেটিক বলেছে, কিন্তু ওরা এখানে বলতেছে সিনথেটিক, আমি কিন্তু আমিও কিন্তু পরে হচ্ছে ম্যানমেড না বলে সিনথেটিক বলেছি। আচ্ছা তোমাদের কি হচ্ছে ম্যানমেড ফাইবার কি পড়ানো হচ্ছে? জি ম্যাম। কত দূর গেছে? দুই চলে গেছে, পাঁচ চারটা চ্যাপ্টার শেষ। আচ্ছা মানে কি পড়ানো হচ্ছে এখন, কোন ফাইবার সম্বন্ধে পড়ানো হচ্ছে? ম্যাম নাইলন পড়াইতেছিল। নাইলন পড়াইতেছে, কে কে পড়ান ওই সাবজেক্ট? সিয়াক স্যার পড়াচ্ছে পার্ট বি, আর দীপ স্যার পড়াচ্ছিল পার্ট এ। দীপ স্যার আর কোন স্যার? সিয়াক স্যার। শিহাব? সিয়াক স্যার। ও আচ্ছা আচ্ছা, যা হোয়াট এভার ইট ইজ। আচ্ছা যেহেতু হচ্ছে অনেক দূরে গেছে, আচ্ছা তার তার একজন শায়েক স্যার, ও আচ্ছা সেটা বলো, শিহাব না শায়েক, আব্বাস উদ্দিন শায়েক। আচ্ছা আচ্ছা শায়েক স্যার আর হচ্ছে দীপ স্যার পড়াচ্ছে, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা ন্যাচারাল ফাইবারও পড়েছো ম্যানমেডও পড়তেছো, তার আগে আমাকে অ্যান্সার দাও একটা। যদি আমি হচ্ছে ফাইবারের ফ্লো চার্ট দেখি তাহলে নর্মালি ফাইবার কয় ধরনের হয়, ফাইবার ফ্লো চার্ট? ফাইবার ফ্লো চার্ট দুই ধরনের, কি কি? ন্যাচারাল ফাইবার আর হচ্ছে ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবার, ম্যানমেড ফাইবার কয় ধরনের হয়? তিন প্রকার। কি কি? রিজেনারেটেড, সিনথেটিক, সিনথেটিক গুড, আর 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 কি আছে, ইনঅর্গানিক কোন একটা আছে। আচ্ছা এই অর্গানোগ্রামটা আসলে ভেরি করবে, এই অর্গানোগ্রামটা দুইটা বই থেকে আছে, তো এজন্য ভেরি করবে। একটা একটা অর্গানোগ্রাম আছে হচ্ছে তোমার ইয়ার বই থেকে, গর্ডন কুকের বই থেকে, পড়েছো গর্ডন কুকের বই? রাইটারের নাম শুনেছো? গর্ডন, গর্ডন কুক? নাম শুনছি না, পড়ি না। কি বলো, অসাম বই। গর্ডন কুকের ন্যাচারাল ফাইবারও আছে, গর্ডন কুকের হচ্ছে ম্যানমেড ফাইবারও আছে। তোমার যে দুটো অর্গানোগ্রাম দেখো, আসলে এগুলো যদি আসলে মানে হচ্ছে না জানো তাহলে এগুলো একটু দুঃখের ব্যাপার, স্পিনিং এর, বিশেষ করে স্পিনিং এর স্টুডেন্ট। এটা যদি মনে করো অ্যাপারেল স্টুডেন্ট বা মনে করো হচ্ছে ওয়েটার স্টুডেন্ট এই অ্যান্সার গুলো দিত তাহলে হচ্ছে মানে খারাপ লাগতো না এতটা বেশি, যতটা বেশি খারাপ লাগবে আসলে স্পেজি স্পিন আর তোমার যদি অ্যান্সার গুলো দাও, মানে এগুলো তো তোমার একদম মাথায় থাকবে যে আসলে কোন বইয়ের কোন কোন ইয়ে থেকে কোনটা আসছে। আসলে ফ্লোচার্ট দুইটা থেকে আসে, দুইটা বই থেকে মানুষ সবসময় পড়ায়। একটা হচ্ছে যে গর্ডন কুকের বই থেকে একটা ফ্লোচার্ট থাকে যেখানে দুইটা ভাগ বলা হয়েছে ম্যানমেড ফাইবারের বোধ হয়, আর আরেকটা হচ্ছে বলা হয়ে গেছে তোমার হচ্ছে টেক্সচার টার্মস এন্ড ডেফিনেশন, এই বইয়ে একটা ফ্লোচার্ট আছে ওইখানে মনে হয় বলা হয়ে গেছে ইনঅর্গানিক, একটা নতুন করে চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে সেইখানে আসে সিনথেটিক আর হচ্ছে রিজেনারেটেড। আচ্ছা সিনথেটিক কাকে বলে আর রিজেনারেটেড কাকে বলে? কারণ হচ্ছে এখানে যেহেতু একদম সিনথেটিক বলে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু ম্যানমেড বলেনি, যদি ম্যানমেড বলতো তাহলে কিন্তু তিনটাই কভার হতো, রিজেনারেটেড, সিনথেটিক এবং হচ্ছে ইনঅর্গানিক। কিন্তু এখানে কি বলে গেছে, স্পেসিফিক বলেই দিয়েছে শুধুমাত্র কি সিনথেটিক ফাইবারের জন্য রাখা হয়। তার মানে আমি যদি হচ্ছে সিনথেটিক বাদে বাকি যেগুলো আছে ইনঅর্গানিক বা হচ্ছে আমার হচ্ছে
ম্যানমেড যদি সরি রিজেনারেটর যদি প্রসেস করি দ্যাট মিনস ওগুলোর ক্ষেত্রে আমি এই স্পিড রাখবো, কিন্তু শুধুমাত্র সিনথেটিক এর জন্য 600 রাখবো। এখন সিনথেটিক কি আসে বলো তো, সিনথেটিক ফাইবার কাকে বলে বা এক্সাম্পল কি কি আসে সিনথেটিক ফাইবার? ডেফিনেশন না করলেও এক্সাম্পল দাও তা তো চলবে। সিনথেটিক ফাইবার ম্যাম নাইলন, নাইলন উইস্টার, ভিসকোস। ভিসকোস কা আসলে সিনথেটিক? ভিসকোস না, ভিসকোস না, ভিসকোস তো রিজেনারেটেড। প্লিস্টার পলিয়ামাইড, রাইট, এগুলা আছে। তাহলে ওই ধরনের ফাইবার হয়, রাইট? হ্যাঁ, তাহলে ওইটার জন্য বলতেছে 600 আর্টিমিটার। এবার একটু একটা জিনিস খেয়াল করো, যে 800 থেকে খেয়াল করো 2000, মানে আরপিএম একটু বেশি। আর এখানে খেয়াল করো আমার হচ্ছে কি আছে, যে হচ্ছে এখানে 600 আরপিএম একটু কম। এখন খেয়াল করো যে কেন আসলে কম রাখতেছে, কেন আসলে বেশি রাখতেছে। ন্যাচারাল যে ফাইবার গুলো আছে, ঠিক আছে, তো সেইখানে দেখা যাবে যে আমার কি হচ্ছে, ন্যাচারাল বলতে কটন যেহেতু আমরা পড়তেছি, স্পেসিফিক ভাবে কটনের নামে বলি, কটন যেহেতু আছে তো কটন বলতেছে আমার দেখা যাবে যে হচ্ছে কি হয়, এটা মনে হচ্ছে ইম্পিউরিটিস বেশি থাকে, ঠিক আছে, ইম্পিউরিটিস বেশি থাকে, দেন দ্যাট মিনস হচ্ছে টাপটো হচ্ছে বড় সাইজের থাকে, যার কারণে দেখা যাবে যে কি হবে, ওপেনিং এবং ক্লিনিং একটু বেশি দরকার হয়, যার কারণে কি হচ্ছে আমার হচ্ছে, দেখো রোলারের আরপিএম হচ্ছে কিন্তু বেশি আছে, 800 থেকে 2000 রেঞ্জটা বেশি। আর যেখানে বলতেছে সিনথেটিক, যেটা বলতেছে পলিয়েস্টার বললা, নাইলন বললা, যেগুলো বললা, তো এগুলা দেখা যাবে যে আমার কি হচ্ছে সিনথেটিক ফাইবার, এটার মধ্যে আমার ইম্পিউরিটিস এর পরিমাণ কম থাকে এবং দেখা যাবে যে টাফট গুলা খুব একটা বেশি বড় হয় না, বা এটা অথবা সিনথেটিক যে ফাইবার গুলো থাকে এটা টেন্ডেন্সি থাকে একটু হচ্ছে মানে ফ্লাফি টাইপস এর হয়, তো দেখা যাবে যে এটা হচ্ছে টাপটা খুব বড় হয় না, এবং ওপেনিং ইম্পিউরিটি যেহেতু কম থাকে তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে যে হচ্ছে টাপটা কম, সাইজে কম হয়, ইম্পিউরিটি যে কম থাকে, যার কারণে আমার কি হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে রোলার টাকের স্পিড হচ্ছে কমাই দিয়েছে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে টাপটা সাইজ দ্যাট মিনস ওপেনিং এবং ক্লিনিং বেশি দরকার হয়, যার কারণে হচ্ছে স্পিড বেশি, এবং এখানে দেখা যাবে সিনথেটিক ফাইবারের ইম্পিউরিটি যে পরিমাণ কম থাকে, এবং দেখা যাবে যে আমার কি হয় টাপটা সাইজ গুলো কম্পারেটিভলি ছোট থাকে, যার কারণে কি হচ্ছে আমার ওখানে হচ্ছে রোলারের স্পিড হচ্ছে কম দরকার। বোঝা গেছে? ওকে, অপারেশন লিকারিন, লিকারিনে বলতেছে এখানে যে জিনিসটা আছে লিকারিন রোলারের হচ্ছে টিথ, দেখো লিকারিন রোলার টিথ যদি খেয়াল করো, দেখো টিথ গুলা হচ্ছে, এটা লিকারিন রোলার বা টেকারিন রোলার, এখানে টিথ গুলা দেখো হচ্ছে একদম হচ্ছে অ্যালাইন করা আছে, বেসিক্যালি স টুথ অ্যারেঞ্জমেন্ট, স টুথ অ্যারেঞ্জমেন্ট যদি হয় টিথ হয় তাহলে দেখা যাবে যেভাবে ক্লিনিং বা ওপেনিং, ওপেনিং এবং ক্লিনিং ইন্টেন্সিটি ভালো হবে। তো বলতেছে যেহেতু আমার কি হচ্ছে টেকারিং রোলারে হচ্ছে কি প্রায় 50%-এর মতো হচ্ছে কি করতেছে আমার হচ্ছে ওপেনিং করতেছে, তার মানে হচ্ছে এখানে স টুথ অ্যারেঞ্জমেন্টে যে টিথ আছে এটা বেশি কার্যকর হবে, ঠিক আছে, কার্যকর হবে স টুথ অ্যারেঞ্জমেন্টের টিথ, স টুথ অ্যারেঞ্জমেন্টের টিথ ধরা হয় এখানে কি হচ্ছে স্লাইড, স্লাইটলি লেস দেন বলা হয়, যে স্লাইটলি লেস দেন মানে খুব সামান্য 50%-এর কম হচ্ছে এখানে ওপেনিং হয়, তো স্লাইটলি লেস দেন যেহেতু বলে তার মানে এখানে মনে করো 48% হয়তো বা 49%, ঠিক আছে, এই রেঞ্জের থাকে, মানে 48 হোক বা 49% মানে মন কি 100 কেজির মধ্যে মনে করো হচ্ছে 48 কেজি বা 49 কেজি আমার হচ্ছে টাফট হচ্ছে ওপেনিং হচ্ছে আমার এই টেকারিন রোলারে বা লিকারিন রোলারে, তাহলে বাকিগুলো চলে যাচ্ছে কোথায়, বাকিগুলো টাপ অবস্থায় সহ চলে যাচ্ছে, বাকি মনে করো হচ্ছে 51 কেজি বা 52 কেজি চলে যাচ্ছে কোথায় মেইন সিলিন্ডারে, যেখানে ওইখানে গিয়ে 51 কেজি বা 52 কেজি হচ্ছে মেইন সিলিন্ডারে হচ্ছে ওপেনিং হবে। তো এখানে খেয়াল করো বলতেছে যে ওপেনিং যে হবে, এই ওপেনিং হচ্ছে এখন 48 কেজি হবে বা 48% হবে অথবা 49% হবে অথবা 49.5% হবে, এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো প্রথমে যেটা বলে গেছে যে হচ্ছে থিকনেস, ব্যাটের থিকনেস, ব্যাট বলতে ম্যাট যেটা, ঠিক আছে, যে ম্যাটটা আমি দিচ্ছি এটা মোটা না চিকন, যদি চিকন হয় তাহলে ওপেনিংটা বেশি হবে, আর যদি হচ্ছে মোটা হয় তাহলে ওপেনিংটা কম হবে। দেন বলতেছে ডিগ্রি অফ ওপেননেস অফ দা হচ্ছে ফিড স্ট্রোক, ডিগ্রি অফ ওপেননেস বলতে হচ্ছে আমার হচ্ছে মানে যে আমি হচ্ছে ব্যাটটা বা যে ম্যাটটা, যে কার্ড ম্যাট বা যে চুপ ম্যাটটা আমি দিচ্ছি সেইখানে আমার কি হচ্ছে টাপটের সাইজ কত আছে। আচ্ছা, টাপটের সাইজ কিভাবে হিসাব করা হয়, টাফট সাইজ, টাফট সাইজ বেসিক্যালি এই যে তোমাদের বলতেছে না যে ডিগ্রি অফ ওপেনিং যেটা,
ঠিক আছে, ডিগ্রি অফ ওপেনিং বেসিক্যালি দেখা হয় টাপ সাইজ দিয়ে, যে টাপ সাইজ কত আছে সেটার উপর ধরা হয় ডিগ্রি অফ ওপেনিং কতটুকু হয়েছে আমার। তো ডিগ্রি অফ টাপ সাইজ নর্মালি হচ্ছে ব্লোরুম এর পর 2 থেকে 3 মিলিগ্রাম থাকা উচিত। ব্লোরুম যখন পার করবে, দ্যাট মিনস ব্লোরুমে 4টা বা 5টা মেশিন পর, যখন আমি হচ্ছে ল্যাব পাবো বা কার্ড ম্যাট পাবো বা চুট ম্যাট পাবো, তখন বা ব্যাট পাবো, সেটার মধ্যে বলতেছে টাপটার সাইজ 2 থেকে 3 মিলিগ্রাম থাকা উচিত। ঠিক আছে, তো সেইটা বলতেছে যে আমার হচ্ছে যে আমি হচ্ছে ব্যাটটা দিচ্ছি বা চুট ম্যাট বা কার্ড ম্যাট হচ্ছে কার্ডিং মেশিন আমি ফিড দিচ্ছি, সেখানে আমার টাপটার সাইজ কত আছে, 2 মিলিগ্রাম আছে না 2.5 মিলিগ্রাম আছে না 3 মিলিগ্রাম আছে, তার উপর ডিপেন্ড করবে যে হচ্ছে আমার টেকারিং কতটুকু ওপেন করতে পারবে। যদি আমার হচ্ছে 2 মিলিগ্রাম হয়, 3 মিলিগ্রাম যদি হয় তাহলে কম ওপেনিং হবে, আর যদি 2 মিলিগ্রাম হয় তাহলে টেকারিং রোলার একটু বেশি ওপেন করতে পারবে। দেন কি বলতেছে, দ্য স্পেসিং বিটুইন দ্য অপারেটিং ডিভাইস, অপারেটিং ডিভাইস বলতে বোঝানো হচ্ছে যে হচ্ছে আমার টেকারিং ডোলারের হচ্ছে টিথ আর হচ্ছে ফিট ডোলারের ডিস্টেন্স, এটা বলতেছে কতটুকু আছে, এটাও একটা ফ্যাক্টর হবে। দেন বলতেছে দ্য ডিগ্রি অফ ওরিয়েন্টেশন অফ ফাইবার ইন দ্য ফিড স্টক, মানে হচ্ছে ফাইবারের যে হচ্ছে প্যাটের মধ্যে যে ফাইবার গুলো আছে সেগুলো হচ্ছে কি একদম স্ট্রেট অবস্থায় আছে না কত পার্সেন্ট অ্যালাইনমেন্ট আছে সেটাও একটা ফ্যাক্টর বলতেছে। অ্যাগ্রেসিভনেস অফ দ্য ক্লোদিং, এখন বলতেছে যেটা আমরা ধার দেওয়া বলি, তোমরা একদম শুদ্ধ ভাষায় যেটা বলেছো ধার দেওয়া, ঠিক আছে, যে টিপ গুলোর মধ্যে শার্পনেস কিরকম আছে, ধার কিরকম আছে, ধার যদি বেশি হয় তাহলে হচ্ছে ওপেনিং ভালো হবে, আর ধার যদি মনে করো অনেকদিন আমি প্রসেস করেছি দেখা যাবে হচ্ছে ময়লা হচ্ছে টিতের গায়ে লেগে আছে, একটু ভোতা হয়ে গেছে টিপ গুলা, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কি হবে ওপেনিংটা কম হবে। তো রোটেশন অফ দ্য হচ্ছে লিকারিং ডোলার, এখন খেয়াল করো আমরা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে রেঞ্জ বললাম 800 থেকে 2000, ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে তাহলে 800 থেকে 2000 যদি হয়, এখন আমি 800 রাখতেছি, 1000 রাখতেছি, 1200 রাখতেছি না 1800 রাখতেছি না 2000 রাখতেছি, যদি 800 রাখি তাহলে ওপেনিং কম হবে, যদি হচ্ছে 1000 রাখি ওপেনিং ভালো হবে, যদি 1500 রাখি আরো বেশি ওপেনিং হবে। কিন্তু হচ্ছে সেখানে একটু আগে একজন কোশ্চেন করেছিল যে ম্যাম লেন্থটা ছিঁড়ে যাবে কিনা, অবশ্যই সেখানে 1500 স্পিডে যেটা আমি চালাবো সেটা দেখা যাবে যে কিছু পরিমাণ হচ্ছে ফাইবার ব্রেকেজ হয়ে যাবে বা ফাইবার সারফেস হচ্ছে ড্যামেজ হয়ে যাবে যদি আমি হাই স্পিড ইউজ করি, কিন্তু আমি যদি লোয়ার স্পিড ইউজ করি, দ্যাট মিনস 800 করি বা 1000 করি, তখন দেখা যাবে যে কি হবে লেন্থ এবং হচ্ছে ফাইবার সারফেস দুইটা হচ্ছে কি হবে আমার হচ্ছে সেফ থাকবে, কিন্তু সেখানে আবার কি হবে ওপেনিংটা ভালো হবে না। দি ম্যাটেরিয়াল থ্রুপুট, দ্যাট মিনস হচ্ছে আমি রোলারের স্পিড কতটুকু রাখতেছি, দ্যাট মিনস হচ্ছে আউট আউটপুট কতটুকু আসতেছে বা প্রোডাকশন কতটুকু আসতেছে এটা বলতেছে একটা ফ্যাক্টর। আচ্ছা ইলিমিনেশন অফ ওয়েস্টেজ, এই ফিগারটা একটু দেখি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ফিগারটা কি বলতেছে খেয়াল করো, এটা কিন্তু হচ্ছে আমার ফিড রোলার, ফিড রোলার মানে আমরা যে প্রথম যে ফিগারটা দেখে এসেছি ওই ফিগারটাই কিন্তু ছাড়াছাড়া ভাবে আবারও দেখতেছি ডিটেলস করে একটু। ওখানে খেয়াল কর, এখানে দেখো, এখানে 2 নাম্বার হচ্ছে মোট নাইফ, 2 নাম্বার ছিল মোট নাইফ, 3 নাম্বার হচ্ছে কার্ডিং এইড, ঠিক আছে, দেখো 3 নাম্বার হচ্ছে কার্ডিং এইড বা কার্ডিং প্লেট, ঠিক আছে, যে নামেই ডাকো না কেন, বা কার্ডিং সেগমেন্ট, যে কোনো একটা নামেই বললেই হবে, মোট নাইফ, কার্ডিং সেগমেন্ট। কার্ডিং সেগমেন্টটা কিরকম হয় এখানে দেখো খুব সিম্পলি দিছে, কিন্তু এখানে এসে দেখো আবার দিয়ে দিছে যেরকম টিথ বসানো থাকে একটা পাড়ের মধ্যে, এরকম হচ্ছে টিথ বসানো থাকে যেটাকে বলতেছে কার্ডিং এইড বা কার্ডিং প্লেট বা কার্ডিং সেগমেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার কি আসতেছে, 2 হচ্ছে মোট নাইফ, কার্ডিং এইট বা কার্ডিং সেগমেন্ট বা কার্ডিং প্লেট, এখানে এসে কি বলতেছে 2 নাম্বার আবারও আছে, 3 নাম্বার আবারও আছে। তাহলে দেখো একই জিনিস কি বলতেছে 2 বার রিপিট হয়ে গেছে। আচ্ছা আমরা আগের ফিগারটা একটু দেখে আসি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যে এই ফিগারটা ফিগার নাম্বার 2, ফিগার নাম্বার 2 এ দেখো এই যে 6 নাম্বার যেটা ছিল না, 6 নাম্বার আমরা কি পড়েছিলাম হচ্ছে গ্রিড ইকুইপমেন্ট পড়েছিলাম তাই না, তো এখানে কি বলা হয়েছিল মোট নাইফ আছে, কার্ডিং সেগমেন্ট আছে এবং গ্রিড আছে, ঠিক আছে। তো ওই জিনিসটা দেখো এখানে কিন্তু কিছুই বলা নাই, কিন্তু এখানে এসে একদম ডিটেলস করে বলে দিল যে হচ্ছে আমার কি আছে, যে মোট নাইফ হচ্ছে এরকম দেখতে, কার্ডিং হচ্ছে এইট বা কার্ডিং প্লেট হচ্ছে এরকম দেখতে। তাহলে মোট নাইফের কাজ কি হবে, মোট নাইফের কাজ বলতেছে আমার কি হচ্ছে যে হচ্ছে এখানে এই টিথ গুলোর মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস লেগে থাকে সেই ইম্পিউরিটিস হচ্ছে ঘষে, স্ক্রাব শব্দটা বলে, ঘষে হচ্ছে ক্লিন করবে হচ্ছে মোট নাইফ।
আর হচ্ছে কার্ডিং এইড বা কার্ডিং প্লেটের কাজ কি হবে? কার্ডিং এইড বা কার্ডিং প্লেটের কাজ হবে যে আমার হচ্ছে হারদার হচ্ছে ওপেনিং করা, মানে টেকার ইনডোলার তো একবার হচ্ছে নিচে স্লাইটলি লেস দেন 50% মতো ওপেন করতেছে, এই ওপেনে বাকি বাট ওপেন হচ্ছে সিলিন্ডারের মধ্যে। এখন বলতেছে যে কার্ডিং এইট গুলো হচ্ছে কার্ডিং প্লেট যেগুলো থাকবে, এই কার্ডিং এইট বা কার্ডিং প্লেট গুলো থাকলে আমার কি হবে, আরো মনে করে এখানে হচ্ছে 1% বা 2% আমার কি হয়ে যাবে, ওপেনিং হয়ে যাবে, মানে প্রায় 50% তখন হচ্ছে ওপেনিং লিকার ইনডোলারেই হচ্ছে হয়ে যাবে। দেন হচ্ছে এখানে কি থাকবে, গ্রিড থাকবে, এটা দিয়ে হচ্ছে আমার হচ্ছে ওয়েস্টেজ পড়বে এবং সেই ওয়েস্টেজটা সাকশন ডাক্টের মাধ্যমে কালেক্ট করা হবে। বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো দেখো যে আমার হচ্ছে অক্সিলারি কার্ডিং ডিভাইস কার্ডিং এর জিলে বলতেছে যে আমি যদি হচ্ছে কার্ডিং ইফেক্টটাকে, দ্যাট মিন্স হচ্ছে ওপেনিংটাকে যদি ভালো করতে চাই তাহলে হচ্ছে আমার কি কি পয়েন্ট হচ্ছে কাজ করতে হবে। এখানে বলতেছে যে বেশি পরিমাণ পার ইউনিট এরিয়াতে হচ্ছে ক্লোদিং দিতে হবে। ক্লোদিং মানে আমরা কি বলেছিলাম যে টিথ রোলারের উপর টিথ বা হচ্ছে ওয়ার বা হচ্ছে পিন বসানো হয়, এটাকে বলা হচ্ছে রোলারের হচ্ছে ক্লোদিং। তো নর্মালি রোলারের ক্লোদিং হচ্ছে এরিয়াতে হচ্ছে হিসাব করা হয়, মানে পয়েন্ট পার এরিয়া। এরিয়া বলতে কি বোঝায়, মনে করে ইঞ্চে যদি হিসাব করি আমরা তাহলে হচ্ছে মনে করো নাম্বার, মনে করে হচ্ছে 300 বা 400 বা 350 বা 500 পয়েন্ট, মানে হচ্ছে ওই টিতে সংখ্যা পার স্কোয়ার ইঞ্চে, মানে এক স্কোয়ার ইঞ্চে মনে করো 300টা পয়েন্ট আছে, মানে 300টা টিত আছে বা 300টা হচ্ছে পিন আছে বা 300টা হচ্ছে ওয়্যার আছে। ঠিক আছে, এটা বলতেছে যে আমার যদি হচ্ছে আমি কার্ডিং ইফেক্ট বাড়াই দিতে চাই তাহলে হচ্ছে আমার মনে করো এটা হতে পারে সিলিন্ডার রোলার, হতে পারে আমার হচ্ছে টেকারিং রোলার বা লিকারিং রোলার, হতে পারে আমার কি বলতেছে আমার হচ্ছে কার্ডিং এইড যেটা আছে সেটাতে আমি কি করবো যে হচ্ছে পার স্কোয়ার ইঞ্চে আমি যে পরিমাণ মনে করি 300 হচ্ছে টিথ ছিল বা অয়া ছিল বা পয়েন্ট ছিল, 300 না রেখে আমি 350 করে দিলাম, তাহলে আমার বলতেছে কার্ডিংটা ভালো হবে। রোলারের স্পিড এবং সিলিন্ডারের স্পিড, মানে টেকারিং রোলারের স্পিড এবং হচ্ছে সিলিন্ডার রোলারের স্পিড যদি আমি বাড়ায় দিই তাহলে বলতেছে কার্ডিংটা বেশি ভালো হবে। দেন বলতেছে মোর মোর কার্ডিং সার্ফেস আর মোর কার্ডিং পজিশন। এই মোর কার্ডিং সার্ফেস বা মোর কার্ডিং পজিশন বলতে বোঝানো হচ্ছে এখানে যে বেসিক্যালি হচ্ছে কি এই কার্ডিং এইড বা কার্ডিং প্লেট যেটা টেকারিং ডোলারের নিচে আছে সিলিন্ডারের, এই যে এখানে টেকারিং ডোলারের নিচে আছে কার্ডিং প্লেট বা কার্ডিং এইড, যেখানে 9 নম্বর এবং 12 নম্বর এটার কথা বলতেছে, যে লেখা লেখা বলতেছে কার্ডিং পজিশন। এই কার্ডিং পজিশন গুলাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে বলতেছে যে কার্ডিং ইফেক্টটা ভালো পাওয়া যাবে, দ্যাট মিন্স কার্ডিং হচ্ছে ভালো হবে। আর দেন বলতেছে ফাইনার ওপেনিং অফ দ্য ফাইবার বিফোর ফিডিং টু দ্য সিলিন্ডার, মানে হচ্ছে টেকারিং রোলার পর্যন্ত আমি যদি কোনোভাবে হচ্ছে টাফটের সাইজ গুলাকে কমিয়ে দিতে পারি, মানে ওখানে মনে করো হচ্ছে টেকারিং রোলারে হচ্ছে মনে করো 48% বা 49% হয়, সেখানে যদি আমি হচ্ছে 50% বা 51% বা 52% হচ্ছে ওপেনিং করে দিই তাহলে সিলিন্ডারে গিয়ে দেখা যাবে যে আরো ভালোভাবে হচ্ছে আমার কি হবে ওপেনিং হবে, দ্যাট মিন্স হচ্ছে টাফ থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে বলতেছে এই কাজগুলো যদি আমি করি তাহলে আমার হচ্ছে কার্ডিংটা বেশি ভালো হবে। তাহলে কার্ডিং পজিশন বলতেছে এখানে হচ্ছে কিভাবে আমি বাড়াইতে পারি কার্ডিং পজিশন, এখানে যে পয়েন্টটা বলতেছে যে কার্ডিং পজিশন বাড়িয়ে দেবো, তাহলে এই কার্ডিং পজিশনটা আমি বাড়িয়ে দিতে পারি কিভাবে? 1 নম্বর পয়েন্ট বলতেছে যে আমি হচ্ছে লিকারিনের সংখ্যা বাড়িয়ে দিতে পারি। আমরা তো ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামে দেখলাম 5 নম্বর একটা রোলারই হচ্ছে লিকারিন রোলার, তো এই একটা না থেকে 2টা বা 3টা থাকতে পারে, তিনটা আমি লিকারিং রোলার বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে তিনটা লিকারিং রোলার বসিয়ে দিলে আমার কি হবে ওপেনিংটা হচ্ছে আরো বেশি ভালো হবে। একটাতে মনে করে যদি হচ্ছে 48% হয় তাহলে তিনটাতে আরো বেশি ভালো হবে, আরো পার্সেন্টেজ বেড়ে যাবে। আর দেন বলতে হচ্ছে যে কার্ডিং প্লেট বা কার্ডিং এইড যেগুলো আছে এগুলো হচ্ছে বাড়ানো। তো বলতেছে কার্ডিং প্লেট বা কার্ডিং এইড কোন কোন পজিশনে থাকে, নর্মালি বলতেছে লিকারিং রোলার সিলিন্ডার লিকারিন এবং হচ্ছে ফ্ল্যাটের মাঝখানে এবং হচ্ছে ফ্ল্যাট এবং হচ্ছে ডফারের মাঝখানে। এবার ফিগারটাই দেখে আসি আসলে আছে কিনা। প্রথমে বলতেছে হচ্ছে লিকারিন রোলার নিচে এখানে কি থাকে কার্ডিং এইড বলা হয়ে গেছে না, একটু আগে আমরা দেখলাম কার্ডিং এইড এখানে থাকে বা কার্ডিং প্লেট। ঠিক আছে, আরেকটা পজিশন বলেছিল লিকারিন, দ্যাট মিন্স এই টেকারিন বা লিকারিন আর হচ্ছে ফ্ল্যাটের মাঝখানে, এই 9 নম্বর আছে, নয় নাম্বার এটাই কিন্তু হচ্ছে কার, যদি ফিক্সড কার্ডিং বার বলতেছে এটাই বেসিক্যালি কার্ডিং এইডস।
ঠিক আছে? আর দেন দেখো হচ্ছে এই ফ্ল্যাট এবং হচ্ছে ডফার মাঝখানে, দ্যাট মিনস 12 নম্বর যেটা, বুঝা গেছে? এরাই বলতেছে আন্ডার দ্য লিকারিন, বিটুইন দ্য লিকারিন অ্যান্ড ফ্লাওয়ার্স 9 নাম্বার যেটা, বিটুইন দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ডফার 12 নাম্বার যেটা।